এতদিন দেখেছে শুধু নামাজ, শুধু জিকির, শুধু রোজা, শুধু পাগড়ি দাড়ি, এটা ইসলাম। এখন পুরা ইসলাম যখন বোঝানো হয় ইসলাম ইজ দা কমপ্লিট গড অফ লাইফ, তখন কিছু মানুষ বলে না এবু আইল খাবো না, এবু আইল দাদা। এতদিন যা দেখেছিল কি বোয়াল, আজকে কিন্তু বোয়াল মাছ পোড়াটা দেখানো হয় না। এজন্য মানুষ তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আসে, ঠিক আসার পর ওই টোকরা মাছ দেখে মনে করে ওইটাই বোয়াল, কারণ এতদিন ওদেরকে তো ওইটাই দেখিয়েছে। কথা বলেন, এত কোন মানুষের মুখ দিয়ে বের হতে পারে যে মুসলমান, যে এই বক্তব্যটা দেওয়া যাবে না? কোন মানুষ যদি বলে ওইটা দেওয়া যাবে না, ওর ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আজ আমি পরিপূর্ণ করে দিলাম ইসলামকে, কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কিছু কেউ যদি দেয় সে কাফে, আর ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে দেয় সেও কাফে। ইসলামে নামাজ আছে না নেই? যদি নামাজ মাত দিয়ে শুধু জিকির করে ও কাফের। বলেন, ইসলামে রাজনীতি আছে না নেই? যদি এটা বাদ দিয়ে বলে না ইসলামে রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা জায়েজ নেই, হারাম, এ কথা বলতে দেবো না, ও কাফের। ইসলামে যেটা নেই ওইটা যদি কেউ নতুন করে বলে এটাও ইসলাম, ঢোল বাজায় টুকি তবলা বাজিয়ে জিকির করছে, ইসলাম এটা আছে? চট্টগ্রামে গিয়েছিলাম, মাছ ভান্ডারে জিকির করছে, ঢোল বাজায় জিকির করছে। জিজ্ঞাসা করবেন তুমি এত লাফাও, এত ঢোল বাজাও, জিকির করো মানে কি? বছর হজুর লাফায় না, আল্লাহর নামে পবিত্র জিকির করছে, ঢোল কিসের? ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে ঢোল বাজিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। অথচ খাজার পুরা জীবন আমি পড়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর জবরদস্তি একজন বুজুর্গ বান্দা, তিনি একজন বড় মহাকিক আলেম, তিনি কোনদিন ঢোল বাজাতে পারে না। এই ঢোল বাজানোর নামটা তার সাথে লাগিয়েছে কিছু মোনাফিক। আলোচনা মহিলাদের কাছ থেকে প্রশ্ন এসেছে, ইসলামে রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি, রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়, বলে কষ্ট রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, হ্যাঁ, মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দি, ইসলাম ছেড়ে দি। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি, না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাত ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, যেন গণতন্ত্র হারাম, সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম, আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়, তাতে কোনো রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ। সবশেষে যেটা আসছে সেটা হচ্ছে, এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম, দিন প্রতিষ্ঠা করা, রাজনীতি করা ছাড়া কি সম্ভব? অনেকে বলে ইসলামে রাজনীতি নেই, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মদিনার বাদশাহ হলেন? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ঠিক এরকমই আরেকটি প্রশ্ন, এক ভাই বলছে, আমার তিনটি প্রশ্ন, দয়া করে জবাব উত্তর দেবেন। ইসলামে রাজনীতি আছে কি না, আর নবী রাসূলগণ রাজনীতি করেছেন কি না? তাহলে দুটো একই হয়ে গেল প্রায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামে আন্দোলন করা কি ফরজ? তৃতীয় প্রশ্ন, নবী রাসূলগণ আগমনের উদ্দেশ্য কি ছিল? খুব সংক্ষেপে যদি বলি যে ইসলামে রাজনীতি আছে কিনা, বলছেন ইসলামে রাজনীতি আছে, তো ইসলামটাই রাজনীতি নয়, কারণ ইসলাম একটি বিশাল ব্যাপার, একটি জীবন ব্যবস্থা, একটি জীবনে যা কিছু আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সবই ইসলামে আছে, তাই না? এর মধ্যে একটি ছোট্ট অংশ হচ্ছে রাজনীতি। রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন, রাষ্ট্রের কল্যাণে যারা সরাসরি কাজ করেন, এটা হচ্ছে তাদের কাজ। প্রত্যেক লোককে রাজনৈতিক কর্মী হতে হবে, রাজনৈতিক নেতা হতে হবে, এটা ইসলামে কোথাও নাই। আপনার আবু বকর সিদ্দিকের জমানা দেখেন তো, তখন কোন রাজনৈতিক দল ছিল আলাদা?
ওমর, ওসমান, এই সমস্ত প্রচলিত ইসলামী রাজনীতি এগুলো নতুন আবিষ্কৃত। কথা পরিষ্কার? ইসলামের রাজনীতি আছে, যেমন ইসলামে ইবাদত তাওহীদ আছে, যেমন ইসলামে ইবাদত আছে, যেমন ইসলামে অর্থনীতি আছে, যেমন ইসলামে সমাজ ব্যবস্থা আছে, ঠিক তেমনিভাবে একটি অংশ রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই রাজনীতি আছে। কিন্তু ইসলাম মানেই রাজনীতি নয়। এখন আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা অতিমাত্রায় রাজনীতিকে পছন্দ করেন, তারা ইসলামটাকে এমন করে মানুষের সামনে উপস্থাপন করছেন যেন ইসলাম মানেই রাজনীতি। আমি এর জন্য বলছি যে ইসলামের রাজনীতি আছে। এবং একটি কথা লক্ষ্য করেন, ইসলাম কি সারা দুনিয়ায় আছে না শুধু আমার দেশে আছে? কথা একটু বুঝে শুনেন তো, এখন আমাদের দেশে ইসলামী রাজনীতি বললে গুটি কয়েক মানে লোকের, বা আমরা যদি বলি কিছু লোকের কিছু দলকে বুঝায়, বাকি বৃহত্তর অংশ এরা ইসলামী রাজনীতির সাথে সরাসরি জড়িত নয়। তা আমরা কি এদেরকে ইসলাম থেকে বের করে দেব? ভুল ভ্রান্তি আছে ভিন্ন কথা। গোটা আরব দেশের দিকে তাকান, খালিস, এখানে স্পষ্ট কোনো রাজনীতি দেখা যায় না। দেখা যায় তো ইসলামী রাজনীতি করে যে বলে কোনো মিছিল বেরিয়েছে, হরতাল হয়েছে, তো রাষ্ট্র চলছে না? তাহলে বোঝা গেল রাজনীতি আছে বলেই রাষ্ট্র চলছে, ঠিক কিনা? তাহলে আপনি রাজনীতির রূপটা কি, এটা একটা প্রশ্ন আসবে। রাজনীতির রূপ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইটাই রাষ্ট্রের রূপ। এখানে আলাদা রাজনৈতিক দল করে কিছু লোকের হইচই করার কোনো দরকার নেই, ঠিক আছে? পরিপূর্ণ ইসলাম যদি আমরা মানি তাহলে আমাদের মধ্যে যেমন তাওহীদ আসবে, ইবাদত আসবে, রাজনীতিও আসবে। আমি যদি ছোট্ট করে বলি, বলবো এইটুক, ওই দিন এক জায়গায় বলছিলাম যে যেমন প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু কিছু জ্বর আছে, উত্তপ্ততা, কত ডিগ্রি? 98 ডিগ্রি। এর কম থাকলে বলে শরীরে উত্তাপ কম, বেশি হলে মাত্র 2 ডিগ্রি পারলে বলে ভাবরে ভাব 100 ডিগ্রি জ্বর, ঠিক না? 98 কিন্তু নর্মালি থাকে। ডায়াবেটিসের পরিমাণ 3-5 এটা থাকতে হয়, মানে 2-এর নিচে আসলে অনেক সময় মানুষ মারা যায়, বেহুশ টেহুশ হয়ে যায়, গরমে হয়ে যায়। তো এলে বোঝা যায় যে 2-3 ডায়াবেটিক সবারই আসে কিন্তু কেউ বলে না রুগী, কিন্তু যখন নিয়মিত 8-এর বেশি থাকে তখন বলে রুগী হয়ে গেছে, কি বলেন? তা মাত্রাতিরিক্ত ডায়াবেটিস থাকা যায় না, আবার কমলেও মারা যায়, একটা মধ্যম অবস্থা আছে। ঠিক প্রেশার 120 আর 80, নিচেরটা 80, উপরেটা কি 120, এইটুকুলো মাঝখানের প্রেশার। এর বেশি হলে রুগী হয়, ওষুধ খাইতে হয়, আর কম হলে প্রেশার বাড়াবার বাড়াবার জন্য খাদ্য খাইতে হয়। আমি বলছি ঠিক এরকম ইসলাম একটি বিশাল ব্যাপার, ওখানে রাজনীতি অবশ্যই আছে, রাজনীতি মুক্ত নয়, কিন্তু অতিমাত্রায় রাজনীতি করলে ওই প্রেশারের রুগীর মতো অবস্থা হবে। কথা বুঝতে পারছেন? তা আমাদের কথা হলো অবশ্যই রাজনীতি আছে। এখন ইসলাম যেভাবে আল্লাহ রসুল ওমর আবু বকর ওসমানের যুগে ইসলাম ছিল না, আলাদা কোনো রাজনৈতিক দল ছিল, ইসলাম ছিল, রাজনীতিও ছিল, ঠিক সেরকম রাজনীতি অবশ্যই থাকতে হবে। কিন্তু প্রচলিত রাজনীতি, অনেকে বলেন ইসলামী গণতান্ত্রিক রাজনীতিটা হারাম, আমি পরিষ্কার বলছি, কেউ যদি বলেন হালাল, ডকুমেন্টস নিয়ে আসেন। কারণ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি, আমেরিকান ইউরোপিয়ানদের তৈরি, যেটা আমেরিকা ইউরোপিয়ান এর ইসলামের বিরুদ্ধের জন্য তৈরি হয়েছে। তো ইসলামে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র বৈধ কি না বৈধ কোনো বিতর্ক আছে, কিন্তু ইসলাম ইসলাম। এই জন্য যারা বলে ইসলামী গণতন্ত্র, এরা মানুষকে ধোকা দিচ্ছে। আপনি যদি রাজনীতি করেন ইসলামের নামে করেন, আমাদের কোনো আপত্তি নাই। কথাবার্তা পরিষ্কার, ইসলাম পরিপূর্ণটা ইসলাম, ইসলামী রাজনীতি বলে আলাদা কিছু নয়, ইসলামের একটি অংশ রাজনীতি। গণতান্ত্রিক রাজনীতি ইসলামিক নয়। আর গণতান্ত্রিক পদ্ধতি এখন রাজনীতি, আমরা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশ গণতন্ত্রের ফসল, যেখানে পেট্রোল বোমাকে বৈধ করা হচ্ছে, ঠিক না? যারা মারতেছে তারা তো আনন্দিত যে আমরা সফল হচ্ছি, যারা মরতেছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই রাজনীতির অর্থ কি, ঠিক আছে? তা আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়, আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে রাজনীতি অবশ্যই পরিপূর্ণ, সেই রাজনীতি আমাদের দেশ ও সকল জায়গায় বাস্তবায়িত হোক এটাই আমরা চাই। ইসলামের নামে কোনো বিশৃঙ্খলা হোক, ইসলামের নামে কোনো রকম কি বলে যে জঙ্গিবাদ হোক, ইসলামের নামে কোনো রকম উগ্রপন্থী এটা হোক, এটা আমরা চাই না। তাহলে ইসলামের রাজনীতি আছে, এটা প্রশ্ন। আল্লাহ রাসূল কি জন্য এসেছিলেন? আল্লাহ রাসূল ইসলাম কায়েমের জন্য এসেছিলেন। কিন্তু এই সন্ন্যতটা যেই দেশে আছে, যদিও সৌদি আরবে 100 ভাগ নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই, তারপরে ওখানে চুরি ডাকাতি জেনা অন্তত এগুলো নেই, ওখানে রাজতন্ত্র কায়েম করা আছে, এই জন্য 30 ভাগ শান্তি নেই, মানুষের অধিকার ওরা হনন করে রেখেছে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত পৃথিবীতে এখন পূর্ণাঙ্গ কোরআনের আইন দিয়ে পৃথিবীতে কোথাও রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, তবে কোরআনের কিছু আইন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, অর্ধেক অথবা তার থেকে বেশি অথবা তার থেকে কম এরকম দেশ পরিচালিত হচ্ছে। আর যেসব দেশ কোরআনের আইন দিয়ে পরিচালিত
পরিচালিত হচ্ছে সেখানে সব থেকে বেশি শান্তি বিরাজমান। এরকম একটি দেশের নাম তোমাদের শোনাতে পারি, কিছু কোরআনের কিছু আইন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে এবং খুব শান্তিতে আছে, এরকম একটা দেশের নাম তোমরাই বলো তো, এই দেশটার নাম কি? সৌদি আরব। সৌদি আরব, যারা সৌদি আরব বলেছ তাদের কথাটাই সঠিক হয়েছে। সৌদি আরব কোরআনের কিছু আইন চালু আছে, কিছু আইন চালু আছে, সে কারণেই সেখানে পৃথিবীর সব থেকে চুরি মারা, হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই, রাজানি সব থেকে কম হয় সৌদি আরবে। কথা স্পষ্ট, তার শুনলেন যে সৌদি আরবে সামান্য ইসলাম আছে, ইসলামী ইসলামের সামান্য আইন অর্ধেক, অর্ধেকের একটু বেশি অথবা কম, এই করে তিনি বোঝালেন আপনাদেরকে যে সৌদি আরবে এই রকমই আংশিক ইসলাম প্রতিষ্ঠিত আছে। কিন্তু এই সন্ন্যতটা যেই দেশে আছে, যদিও সৌদি আরবে 100% নেই, 70% আছে, বাকি 30% নেই, তারপরে ওখানে চুরি ডাকাতি সেনা অন্তত এগুলো নেই, ওখানে রাজতন্ত্র কায়েম করা আছে, এই জন্য 30% শান্তি নেই, মানুষের অধিকার ওরা হনন করে রেখেছে। যদি সাইদি সাহেব সৌদি আরবের আদালত সম্পর্কে, মাহকামা কোর্টগুলি সম্পর্কে খোঁজ খবর রাখতেন তাহলে এই কথা কোনোদিনই বলতেন না, আর যদি সৌদি আরবের সম্পর্কে তার অন্তরে শত্রুতা বিদ্বেষ না থাকতো কখনোই কথা বলতেন না। বিদাতীদের স্বভাব হচ্ছে অন্তরে সৌদি আরবের উদ্দেশ্যে শত্রুতা রাখা। আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশে একজনকে জজ হতে হলে কি ডিগ্রি নিতে হয় বলুন? হ্যাঁ, এলএলবি করতে হয়, আর না হলে যদি আবার ইউরোপ আমেরিকা থেকে ব্যারিস্টার হয়ে আসে তাহলে তো আরো বড় জজ, তাই না? ব্যারিস্টার হয়ে কাফের দেশ থেকে বড় ডিগ্রি যদি নিয়ে আসতে পারে তাহলে বড় ব্যারিস্টার, বড় জজ, হ্যাঁ, সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ হতে পারবে বাংলাদেশে, পাকিস্তানে, অন্যান্য দেশে, যেই দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা তিনি কল্পনা করছেন। এবং তারা চলে আসার পর ওই জজগুলি আছে, তাই না? তারা তিনজন মন্ত্রী হওয়ার পরে ওই জজগুলি আছে, সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরবে জজ হওয়ার জন্য বিদেশি ডিগ্রি তো দূরের কথা, সৌদি আরবের যেগুলি জেনারেল ইউনিভার্সিটি সেগুলির ডিগ্রি লাগে না। কি লাগে জানেন? সৌদি আরবে দুটো ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, জামিয়া ইসলামিয়া, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা, এবং আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামী। এই দুইটি ইউনিভার্সিটি যতগুলি কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সমস্ত আদালতে যত কাজী রয়েছেন, জজ রয়েছেন, সমস্ত জজ পিএইচডি করেছেন হয় মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, আর না হলে আল ইমাম ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, যারা ফিকার ওপর, যারা শরীয়তের ওপর, যারা হাদিসের ওপর পিএইচডি করেছেন তারাই এখানে জজ হন। অন্য কোনো বিদ্যার এখানে কোনো মূল্য নেই ইসলামিক আদালতে। এই হচ্ছে ইসলামিক রাষ্ট্র। এবং আমি যেহেতু এই কাজীদের আজকে দীর্ঘ 10 বছর ধরে কাজীদের আদালতে গিয়ে, তাদের কাছে গিয়ে গিয়ে বসে তর্জমা করি বহু কেসের বাংলা, উর্দু, হিন্দিতে, সুতরাং তাদেরকে খুব কাছে থেকে জানি, তাদের প্রত্যেকের কক্ষে আদালতে, প্রত্যেক যে আদালতের আপনার যেখানে কাজী সাহেবরা বসেন এবং বিচার করেন, সেখানে একটি বিশাল লাইব্রেরির পিছনে আছে, যেখানে কোরআন এবং হাদিস, কোরআনের তাফসির, হাদিসের ভাষ্য এবং ফিকার কিতাব, ফতোয়ার কিতাব, সমস্ত কিতাব মজুদ রয়েছে। দুনিয়ার কোনো ব্যারিস্টারি কিতাব নেই, সেখানে সব ইসলামিক কিতাব রয়েছে। এই হচ্ছে এমন দেশ যেখানে কোরআন সুন্না দিয়ে ফয়সালা হয়। যে দেশ সম্পর্কে এইরকম বাড়াবাড়ি কথা সাইদি সাহেব বলেছেন তার অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষের কারণে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন তাকে এবং তার ভক্তদেরকে, আর অন্যান্যদেরকেও হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক হক রাস্তা দিয়েছেন তার উপর আমাদেরকে অটল থাকার যেন তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। শুনেন দুই একটি আয়াত শুনে, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। কোন জাতির যদি শত্রুতা তোমার অন্তরে থাকে, বিদ্বেষ থাকে, তার জন্য তুমি না ইনসাফ করবে, না অন্যায় বিচার করবে, জাস্টিফাই ঠিক করবে না, সত্য কথা বলবে না, সত্যকে গোপন করবে, ইসলাম সামান্য ইসলাম সৌদি আরবে আছে এরকম কথা বলবে, খবরদার এরকম কথা বলিও না। এ দেলুহু আকরাবুলিত তাকওয়া, নাই কথা, নাই সঙ্গত কথাবার্তা বলবে, নাই বিচার করবে, ভালো ঠিক জাস্টিফাই করবে, এটি হচ্ছে তাকওয়ার নিকটবর্তী, আল্লাহ ভীরুতার নিকটবর্তী। আল্লাহকে যদি ভয় করো তাহলে এইরকম বাড়াবাড়ি কথাবার্তা বলিও না, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। সূরা মায়েদা আয়াত নম্বর 8, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা কোন মুমিন পুরুষকে
মমিন নারীকে, মমিন শাসককে, মুসলিম শাসককে কষ্ট দেবে এমন কথা বললে যা তারা করে নাই, মাক্তাসাবু। ইসলামী আইনের বাস্তবায়ন করছে আর বলছে না তারা ইসলামী আইনের বাস্তবায়ন করে না পুরোপুরি, সামান্য করে, কিছু করে, অর্ধেকের কম করে, অর্ধেক করে, এইরকম বলে যদি কোন মুসলিম ব্যক্তিকে, শাসককে, জাতিকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতান ওয়া ইসমাম মুবিন, আল্লাহ বলছেন তাহলে তারা যারা এইরকম কথাবার্তা বলে বলে কষ্ট দেয় মুসলিমদেরকে, মুসলিম শাসকদেরকে যারা ইসলামী আইনের বাস্তবায়ন করে, তারা মিথ্যা মিথ্যারোপ করলো, বুহতান মানে মিথ্যা তোহমত লাগালো, মিথ্যা অপবাদ দিল, ওয়া ইসমাম মুবিনা সুস্পষ্ট গুনাহে লিপ্ত হলো, সুস্পষ্ট গুনাহে লিপ্ত হলো। সূরা আহজাব আয়াত নম্বর 58। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন। এছাড়াও বেশ কিছু পয়েন্ট রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি পয়েন্টগুলি হয়ে গেছে, সুতরাং আর অনুষ্ঠান হয়তো বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজও টিভিতে অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, ওখানে আমার নাম ধরে পর্যন্ত অনেক ওই দেশ থেকে চালাচ্ছে। এটা মতিউর রহমান মাদানী, নামের শেষে মাদানী লাগাতে হবে, এটাও তো বেদাত। ধর্মের নামে কোন নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহ বলেননি, রসুলও বলেননি, সাহাবারাও করেননি, খোলাফা রাশেদিনও করেন নাই, কারণ তারা রসুলের বিরোধিতা করেননি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেননি, তারা করেননি, আর নতুন পরে কেউ করলো, আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে, শরীয়তের মতো করে পালন হচ্ছে। কিন্তু এই সন্ন্যতটা যেই দেশে আছে, যদিও সৌদি আরবে 100% নেই, 70% আছে, বাকি 30% নেই, তারপরে ওখানে চুরি ডাকাতি জেনা অন্তত এগুলো নেই, ওখানে রাজতন্ত্র কায়েম করা আছে, এই জন্য 30% শান্তি নেই, মানুষের অধিকার ওরা হনন করে রেখেছে। আর যেহেতু অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, ওখানে আমার নাম ধরে পর্যন্ত অনেক ওই দেশ থেকে চালাচ্ছে, এটা মতিউর রহমান মাদানী, নামের শেষে মাদানী লাগাতে হবে, এটাও তো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা দিয়েছেন সেটাই নিতে হবে, যা দেননি তা ধর্ম মনে করে পালন করা চলবে না, দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে অমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, অমা নাহাকুম আনহু আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা দিয়েছেন, একটা যে কোনো ইবাদতের আপনি উদাহরণ দেন, যে কোনো কাজের উদাহরণ দেন, যে কোনো অবস্থার উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দিয়েছেন যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, ও তাহলিল ওয়া তাসলিম, আর নামাজ শেষ হয় কি দিয়ে, সালাম দিয়ে, এটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাখুযু, এটা নাও, এর বেশি বাড়ায়ও না, আগেও বাড়ায় না, পরেও বাড়ায় না। রবিউল আউয়াল মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা আপনি কোথায় দেখেন, একটা সাহাবীর নামের আগে পরে মাদানী পাবেন, আপনি নামের শেষে একটা উপাধি লাগিয়ে নিলেন মাদানী, কোথায় দেখেন, লকবধারী যারা ওরা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানিয়েছেন। কে বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়ার শেষে তার নামের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের নিজবোধ করে, যেমন মাদানী, মক্কি, অথচ অতীতে দেখেছি তার গ্রামের সাথে নিজবোধ করেছে, যেমন বোখারি, পানিপথী। প্রশ্ন হলো যারা মাদানী মক্কি বলে কতটুকু ঠিক? প্রথম প্রশ্ন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد শ্রদ্ধেয় ওলামা কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে এই জুমা বারে
ইসলামিক দাওয়া সেন্টার পূর্ব জেদ্দা, এখানে আমরা যে বসেছি প্রশ্ন উত্তরের মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের জন্য এলেমের দরজা যেন খুলে দেন। আমরা যাতে করে ভালো কথা বলতে পারি, ভালো কথার প্রতি আমল করতে পারি, কোরআন সুন্নার কথা আমরা শিখতে পারি এবং সে অনুযায়ী জীবন গড়তে পারি। মহান আল্লাহর কাছে দোয়া করি, যারা এখানে শরীক হয়েছেন আল্লাহ সকলকে জাযায় খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন এবং সমস্ত গুনাহ খাতা মাফ করেন, আগামী জীবনটা আরও ভালো সুন্দর করার তৌফিক দান করেন। প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকালকার জামানায় অনেকেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারা কী লিখে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যে শহরে আছে সেই শহরের সাথে সম্পৃক্ত করে নিজেকে নিস্বত করে থাকে বা সম্পৃক্ত করে আপনার শেষখানে লাগিয়ে থাকে। যেমন কেউ মদিনা থেকে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাশ করলে মাদানী লিখে থাকে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিশেষ একটা নাম আছে সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে। কেউ দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করলে দেওবন্দি লিখে থাকে অথবা কাসেমি লিখে থাকে, কেউ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আজহারি লিখে থাকে, এসব যে করে থাকে। তো এইটা কতটুকু, অথচ এর আগের যুগে আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম অথবা মুসলিম সমাজের যারা যোগ্য ব্যক্তি তারা নিজের শহরের সাথে, যেটা তার মাতৃভূমি অথবা যেখানে হিজরত করে চলে গেছেন, পরে বসবাস করেছেন, ইন্তেকাল করেছেন, তার সাথে নিজেকে সম্পৃক্ত করত। তো এটা কতটুকু ঠিক, এই এখনকারটা ঠিক না আগেরটা ঠিক? উত্তর হচ্ছে সবটাই ঠিক, সবটাই ঠিক, সব ক্ষেত্রে সবটাই ঠিক না। আবার অর্থাৎ নামাজের মাসলায় সূরা ফাতিহা পড়াও ঠিক ইমামের পিছনে আর নাও ঠিক, এরকম কথা নেই। কিন্তু আপনি এটা ভাববেন না যে সব মাসলাতে সবটাই ঠিক, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে সবটাই ঠিক হতে পারে। জি হ্যাঁ, বিশেষ করে এই বিষয়টি আমাদের, এই বিষয়টি হচ্ছে একটি পরিভাষা মাত্র, ইস্তেলাহ পরিভাষা, যে আমরা কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব। এই পরিভাষার ক্ষেত্রে ওলামারা যে একমত সমস্ত, বর্তমান যুগের নয় বরং আইম্মায়ে কেরামদের যুগ থেকে শুরু করে তাদের একটি পরিভাষা আছে, তাদের একটি কায়দা আছে, লা মুশাহাতা ফিল ইস্তিলাহ, পরিভাষার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব ঝগড়ার অবকাশ নেই। যার যেমন পরিভাষা সেই পরিভাষা অনুযায়ী সে পরিভাষা ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা নিজের জন্য ইউজ করতে পারে। লা মুশাহাতা ফিল ইস্তিলাহ, এটা কোনো দিন নয় যে কেউ নিজে মাদানি লিখলে সওয়াবের কাজ আর কেউ আজহারি লিখলে সওয়াবের কাজ, হ্যাঁ দিনের একটা অংশ, কেউ দেওবন্দি লিখলে বড়ই সওয়াবের কাজ, না মোটেই না। এটা হচ্ছে তাদের একটা পরিভাষা পরিচিতির জন্য, যে আমরা এই শহর থেকে এই শহরে বসবাস করেছি অথবা এই শহরে আমরা লেখাপড়া করেছি বা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, তার জন্য আমরা সেই শহরের সাথে অথবা সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি। আর এটা আজকে 10-20-50 বছর থেকে শুরু হয়নি, এটা 200-400 বছর আগেও ছিল, আপনি জানেন না সেই জন্য। অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, আমার নাম ধরে পর্যন্ত অনেকে ওই দেশ থেকে চালাচ্ছে। এটা মতিউর রহমান মাদানি, নামের শেষে মাদানি লাগাতে হবে, এটাও তো বেদাত। আপনি কোথায় পেয়েছেন একটা সাহাবীর নামের আগে পরে মাদানি পাবেন? আপনি নামের শেষে একটা উপাধি লাগিয়ে নিলেন মাদানি, কোথায় পেয়েছেন? লকবধারী যারা ওরা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানিয়েছেন। আজ অনেক মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, শুধু লকব, শুধু লকব। নামের আগে পরে যারা লকব লেখে বাধ্য করে ওরা জাহান্নামে, আল্লাহর নবী বলেছেন। কুতুবের রব্বানি, সারা গায়ে চুলকানি, যমুনার ব্রিজ, হাওড়ার সেতু, তীরে কামেল, কত টাইটেল, নামের আগে আর পরে নাম খুঁজে পাওয়া যায় না। ভারতের সবচেয়ে বড় দেওবন্দি হানাফিদের মাদ্রাসা, দেওবন্দ থেকে পাশ করলে তারা দুই রকম নিস্বত লিখে,
একটা লিখে কাসেমি, কেন কাসেমি লিখে, কারণ এর প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব ছিলেন রাহিমাহুল্লাহ মাগফার আল্লাহ, আর তার সাথে সম্পৃক্ত কোনো একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তার সাথে সম্পৃক্ত হওয়া যদি তাদের কাছে জায়েজ হয়। কেউ তো সহি আকিদা আলম আলমারা বলেন যে আপনারা কাসেমি কেন লিখছেন, এত উঠে পড়ে লাগে নি তো তাদের বিরুদ্ধে, জীবনে কোনো দিন শুনেছেন যে কাসেমি কেন লিখছেন, কেউ জিজ্ঞাসা করতে গেছে তাদেরকে? তারপরে তাদের কিছু লোকের আবার লিখে যে কাসেমি তো সবাই বুঝে না রে বাবা, তখন দেওবন্দি লিখে, তখন দেওবন্দি সবাই চেনে ভারত বাংলাদেশ পাকিস্তানে দেওবন্দি, কখনো তো কোনো সহি আকিদারা আলেম আলমারা সালাফি আলেমরা তারা কখন বলেননি যে আপনাদের দেওবন্দি লিখার অধিকারটা কে দিল, কখনো জিজ্ঞেস করেনি। তো দেওবন্দ একটা ডিস্ট্রিক্ট শহর উত্তরপ্রদেশের, সেই শহরে কিছুদিন লেখাপড়ে এক বছর শুধু দাওরা হাদিস পড়েছে, এক বছর মাত্র পড়েছে, তারপরে দেওবন্দি, যদি সেখান থেকে ফারেগ হয়ে যায় তবু দেওবন্দি লিখে, কখনো তো এতরাজ করেনি। অথচ শুনে রাখেন এখানে আরেকটি কথা আরো স্পষ্ট ক্লিয়ার করে দিই, আমি এর আগে একটা আলোচনাতে বা একাধিকবার বলেছি মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিস, হাদিসের কায়দা কানুনের বহু কিতাব রয়েছে, তার মধ্যে পুরাতন একজন ইমাম হচ্ছেন ইমাম ইবনু সালাহ রহমতুল্লাহ আলী, তিনি তার উলুমুল হাদিসে এবং ইমাম সৈয়দের নাম আপনারা জানেন, জালালউদ্দিন সৈয়দের নাম আপনারা জানেন, তার কিতাব রয়েছে তাদরিবুর রাওয়ি, তাতেও রয়েছে, এইরকমই বহু আইম্মা ইকরাম লিখেছেন, হাফিজ ইবনে হাজার অন্যান্যরা, তাদের কোটেশনটা বলছি আপনাদের, তারা বলছেন যে মান সাকানা ফি মাদিনাতিন আরবা সানাওয়াতিন নুসিবা ইলাইহা, কেউ যদি কোনো শহরে সর্বনিম্ন চার বছর বসবাস করে, সারা জীবন বাংলাদেশে থাকলেন, আপনি সারা জীবন কোথায় থাকলেন, বাংলাদেশে, জেদ্দা এসে বা মক্কা এসে চার বছর আপনি চাকরি করেছেন বা বসবাস করেছেন, এইখানে মত হইল না চলে গেছেন, তারপরে কোনো একসময় বাস করেছেন ছোটো কালে বা মাঝামাঝি সময় অথবা শেষকালে, নসেবা ইলাইহা, তাহলে তার সাথে নিজেকে মনসুব করতে পারে, নিজেকে সম্পৃক্ত করে জেদ্দাবি লিখতে পারে, ঢাকায় চার বছর থাকে ঢাকাবি লিখতে পারে, অথচ খুলনার লোক, হ্যাঁ, তারপরে আপনার মক্কায় বাস করে মক্কি লিখতে পারে, রিয়াজে বাস করে রিয়াজে লিখতে পারে, লিখতে পারে, নসেবা ইলাইহা, তারা কেউ তো ঝগড়া করেনি। এটা হচ্ছে ইস্তেলা, উসুল হাদিসের পরিভাষা, ওলা মুশাহাতা ফিল ইস্তেলা, এই টার্মের ক্ষেত্রে পরিভাষার ক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো অবকাশ নেই, যারা যেইভাবে ধরে নেছে জায়েজ রয়েছে। এই কথাটি ষষ্ঠ শতাব্দীর কথা, আজকে থেকে কতদিন আগের কথা চিন্তা করেন, 800-900 বছর আগের কথা এই কথাগুলি, যেই কথাগুলি আইম্মা ইকরামগণ লিখে গেছেন। সুতরাং যাদের সাথে আকিদার ভিন্নতা রয়েছে, মানহাজের ইখতিলাফ রয়েছে, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, আপনারা বেশ কিছু বিদআত এবং শিরকে লিপ্ত থাকবেন, সেই জন্য আপনাদের সংশোধনের উদ্দেশ্যে খায়ের খাই করে আপনাদের সংশোধন করতে যারা চেয়েছে, তখন শুধু তাদের ক্ষেত্রে গায়ের জ্বালা, আপনারা মাদানী কেন লিখেন, তারা যদি মাদানী লিখে অপরাধ করে, তো আপনাদের ওস্তাদরা আজকে থেকে 100 বছর আগে, তারা কয়েক বছর মদিনায় থেকে যদি হোসেন আহমদ মাদানী লিখতে পারেন, তার ছেলেরা কেউ বাস করেনি মদিনায়, তারা ভারতে চলে গেছে, ভারতে চলে গেছে, কিন্তু তার বাবা যেহেতু মদিনায় বাস করেছিলেন, সেই জন্য এখন যদি কেউ আসাদ মাদানী লিখতে পারেন, আরশাদ মাদানী লিখতে পারেন, গোটা বংশের নাম যদি মাদানী লিখতে পারেন, আমাদের বংশেরও তো কেউ মাদানী লিখবে না যদি মদিনায় না লেখাপড়া করে, আর লিখেও না। তো যেই ব্যক্তি চার বছর থেকে লেখাপড়া করলো অথবা থাকলো কোথাও, সে যদি মদিনায় থাকার কারণে মাদানী লিখে, মক্কায় থাকার কারণে মক্কি লিখে, আর বিশেষ করে লেখাপড়ার জন্য লিখে, তাহলে তা আমাদের আগে আপনারা তো এই ভাষাগুলি প্রয়োগ করেছেন, এই নিসবতগুলি আপনারা নিজের ক্ষেত্রে ইস্তেমাল করেছেন, আপনাদের জন্য জায়েজ হলে অন্যদের জন্য কেন জায়েজ হবে না, এত কেন বিদ্বেষ? আল্লাহর রাস্তা অন্তরটা সাফ করেন, আর আপনাদের জন্য যেটা জায়েজ সকল মুসলিমের জন্য জায়েজ, কথা বোঝা গেছে কি না, ভালো করে মনে রাখবেন, বিষয়টি বুঝার চেষ্টা করবেন। আর একটু শোনেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়া, এইটাও নতুন কথা নাই, ভারতে দিল্লিতে বড় এক মাদ্রাসা ছিল, মাদ্রাসা রহমানিয়া, একজন স্যাটে চালাতেন, যখন রাইট হইল আর ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হইল 1947, তখন হিন্দুরা দখল করলো বা জুলম অত্যাচার করলো, তখন সেখান থেকে রাতারাতি চলে আসার পরে তারা পাকিস্তান করাচিতে মাদ্রাসা রহমানিয়া খুললেন, একজন এক ভাই,
আর এক ভাই চলে আসেন আসার পরে মদিনায় দারুল হাদিস খুললেন, জি মক্কায় দারুল হাদিস খুললেন, দারুল হাদিস মাক্কিয়া, দারুল হাদিস মাদানিয়া, এই বংশের লোকেরা তারা জাজাহুমুল্লাহ খাইর। এই মাদ্রাসা রহমানিয়া থেকে যত আলেম পাশ করেছে তারা রহমানি লিখেছে, নাম ছিল মাদ্রাসার কি? রহমানি, মাদ্রাসা রহমানিয়া, সেই জন্য তারা পাশ করলে কি লিখতেন? রহমানী সাহেব, আহমদুল্লাহ রহমানী সাহেব, বাংলাদেশে ঢাকা শাহিকুল হাদিস রাহেমাহুল্লাহ। এইরকমই বহু রহমানি ওলামা, হাজার হাজার রহমানি বড় বড় ওলামা কেরাম রয়েছেন। কেউ তো তখন আপত্তি করেন, আপনাদের মুরব্বীরাও করেনি আর তারাও করেন। যেমন আপনারা দেওবন্দি কাসেমি লিখতেন, আবার বেরেলবীরা নিজেদেরকে রিজভী লিখে, বাংলাদেশে বাড়ি আর ভারতে এসে আহমদ রেজা খানের মাদ্রাসায় পড়ে গেছে, সেই জন্য নিজেদেরকে লিখে কি অমুক রিজভী সাহেব। ওটা যদি জায়েজ হয় একজনের সাথে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া, তাহলে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া, এটা পরিচয়ের জন্য যে আমি জামে সালাফিয়া থেকে পাস করি সেজন্য সালাফি, আমি আহমদিয়া সালাফিয়া থেকে পাস করি সেজন্য আমি সালাফি, অথবা আমি পাস করেছি ধরেন মোহাম্মদিয়া আরবিয়া সে থেকে সেই জন্য আমি মোহাম্মদি। হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, সেই বক্রতা থেকে মুক্ত হওয়ার সকল মুসলিমকে তৌফিক দান করেন। আগামী মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, শুধু লকব, শুধু লকব। নামের আগে পরে যারা লকব লেখে বাধ্য করে ওরা জাহান্নামী, আল্লাহর নবী বলেছেন। কুতুবের রব্বানি, সারা গায়ে সুলকানি, যমুনার ব্রিজ, হাওড়ার সেতু, তীরে কামেল, কত টাইটেল, নামের আগে আর পরে নাম খুঁজে পাওয়া যায় না। আর বাঁচতে বলেন, আপনি কোথায় পেয়েছেন সমস্ত টাইটেল? ওখানে দাম্মামে বসে বসে ভিডিও ছাড়তেছে বাংলাদেশে আলেম গুলো ইসলাম প্রচারের নামে উল্টা পাল্টা কথা বলে। আপনি দেশে এসে একটু প্রচার করে দেখেন, ওখানে ভিডিওর ভেতরে সব ছেড়ে দিচ্ছেন, আপনি তো নিজে রাজতন্ত্রের পক্ষে কথা বলেন, ওটা তো হারাম। এই গণতন্ত্রের লোকেরা রাজতন্ত্রকে কখনোই ভালো বাসে না, কারণ রাজা থাকলে আপনি নেতা হতে পারবেন না, রাজাই সবকিছু করবে, রাজার মন্ত্রীর মন্ত্রী পরিষদই দেশ চালাবে, ওখানে আর কোনো মানুষ গিয়ে রাজা হতে পারে না। এটাকে শেষ করে এই সিস্টেমকে গণতন্ত্র এসেছে। এখন গণতন্ত্রে ভোটের মাধ্যমে মানুষ কি হবে? রাজা হবে বা রাষ্ট্রপ্রধান হবে, পাঁচ বছর করে দেশ চালাবে, যত মন ঝগড়াঝাটি যাই কিছু হোক সব মাপ, যখন তারা রাজত্ব থাকবে সব মাপ, যখন ওখান থেকে নেমে যাবে তখন হাজারোটা কেস বুকে চেপে যাবে, এটাই হয়েছে নিয়ম। যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা যদি হরতাল দেয় কোনো সমস্যা নেই, অন্য পার্টি যদি হরতাল দেয় তো মার খাবে, জেল যাবে, সবকিছু হবে। এগুলো হলো গণতন্ত্রের কিছু সমস্যা। যাই হোক, এই গণতন্ত্র কিছু ইসলামিক পার্টি বা ইসলামিক দল মেনে নিয়ে বলছে ইসলামিক গণতন্ত্র, এরাও এই গণতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে রাজতন্ত্রকে পুরোপুরি নোংরা মনে করে, মন্দ মনে করে, বলে ইসলামে কোনো রাজতন্ত্র নাই, তাই সকলকে গণতন্ত্রে বিশ্বাসী হতে হবে, সেই ইসলামী দলটা এরকম বলে। তাহলে এই দলের জন্য একটি কথা আমি বলবো, এই কারণে এখানে বলছি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাজা ইসলামের, আর তিনি তার রাজত্ব দিয়ে দিলেন তার ছেলে কাকে? ইয়াজিদকে। অতঃপর সকল সাহাবা এবং সেই যুগের সকল তাবেইন, অধিকাংশ তাবেইন এই রাজত্বকে মেনে নিলেন। তাহলে এটা কি ইসলামের রাজতন্ত্রের দলিল হলো না? ইসলামে যে রাজতন্ত্র আছে তার এটা দলিল না? সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারেন তার এটা দলিল না? আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব ক্ষমতা যদি তার ছেলেকে দিয়ে দিতে পারেন, আর সকল অধিকাংশ সাহাবী যদি সেটা মেনে নেন, আর তাবেঈগণ গণ যদি মেনে নেন, তাহলে সেটা কি রাজতন্ত্রের দলিল নয়? অবশ্যই দলিল, এটাই রাজতন্ত্রের দলিল। এরকম প্রত্যেক ভাইকে একটু চিন্তা করা দরকার, যারা মনে করে যে ইসলামে রাজতন্ত্র নেই। এরা কিসের মাধ্যমে প্রভাবিত হয়েছে? আমাদের দেশে এই সকল ইসলামী দল এরা শিয়া না, কিন্তু শিয়াদের বই পুস্তক এবং তাদের সেই সকল পণ্ডিতের বই পুস্তক পড়ে এই রাজতন্ত্রকে নোংরা বলছে, আর বানু উমাইয়া পিরিয়ডকে নোংরা বলার চেষ্টা করছে। আমি আপনাদেরকে এ সম্পর্কে আরো একটা দলিল দিই। ইসলামে রাজতন্ত্র আছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খিলাফাতু ফি উম্মতি সালাতুনা সানা, খিলাফত আমার উম্মতে 30 বছর থাকবে, খিলাফত আমার উম্মতে কত বছর থাকবে? 30 বছর। সুম্মা মুলকুন, অতঃপর রাজত্ব হবে
অতঃপর কি হবে, এরপরে রাজত্ব হবে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন। আবু দাউদে হাদিস এসেছে খেলাফাতুন নবুওয়াহ 30 সানা, নবুয়তের খেলাফত 30 বছর থাকবে। সুম্মা ইউতিল্লাহুল মুলকা, অতঃপর রাজত্ব আসবে। আও মুলকাহু মাইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে রাজত্ব দান করবেন। সিলসিলা সহিহা প্রথম খণ্ড 742 নম্বর পৃষ্ঠা। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছিল ভবিষ্যৎ যে আমার মৃত্যুর পর 30 বছর খেলাফত থাকবে, তারপর রাজত্ব আসবে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে তারপরে রাজত্বটা তোমরা মেনে নিবে না, তারপরে রাজত্বটা অবৈধ হবে, তারপরে রাজত্বটা নাজায়েজ হবে, এ কথা কি বলছেন? তিনি একটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। দেখা যাচ্ছে যে খেলাফত 30 বছরই ছিল, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2 বছর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 6 বছর, সব মিলে 30 বছর। এই 30 বছর পর আল্লাহ রাসূল বললেন তারপরে কি আসবে, রাজত্ব আসবে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে রাজা হয়ে যান। কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে ইসলাম রাজতন্ত্রকে বা এই রাজত্বকে নিষেধ করছে না, তিনি একটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল রাজার জন্য সুসংবাদ দিয়েছেন, যে সকল রাজা সৎ ও ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তার মধ্যে প্রথম নম্বরে যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন সেটি হচ্ছে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, তারপরে বলেন ইমামুন আদিলুন, সৎ ও ন্যায়পরায়ণ বাদশা, সৎ ন্যায় রাজা, যদি তার রাজত্বে সে ন্যায় ও ন্যায় এবং সৎের মাধ্যমে তার দেশ এবং রাজত্ব পরিচালনা করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে কার নিচে জায়গা দিবেন, আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কিন্তু যদি রাজা মন্দ হয়, রাজা অত্যাচারী হয়, খারাপ হয়, তাহলে কিন্তু তার শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এই হাদিসগুলি যেটা থেকে আমরা বুঝাতে যাচ্ছি সেটা হলো এই যে রাজতন্ত্র ইসলামে আছে, যারা মনে করেন যে রাজতন্ত্র নেই, অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, ইয়াজিদের সম্পর্কে এবং তারপরে আরো বানু উমাইয়া পিরিয়ডের সম্পর্কে যে মন্তব্য করেন, তাদেরকে চিন্তা করা দরকার যে ইসলাম রাজতন্ত্রের পক্ষে না পক্ষে নয়, তবে সৎ রাজার পক্ষে, অসৎ রাজার পক্ষে নয়। বন্ধুগণ, আজ রাজতন্ত্রকে মানুষ খারাপ বলে এই কারণে যে রাজার বেটাই রাজা হবে, এটা খুব খারাপ লাগে মানুষকে। আজ দেশের যতগুলা প্রধানমন্ত্রী আছে বলেন তো ওদের বেটাগুলা কি হয়, যতগুলা প্রধানমন্ত্রী আছে বর্তমান ছিল, নাম আমি নিচ্ছি না, এর আগে যেই দেশে যারা শাসন করলো যেই ক্ষমতা, সেই নেত্রী বা সেই নেতার বেটা কি ওরা পায় না ওদের মন্ত্রিত্ব? যে বর্তমানে আছে তার নাতিপুতি আর তার বংশধরেরা পাচ্ছে না কিছু? তাহলে রাজতন্ত্র বেলা খুব আমাদেরকে কাঁটা মনে হচ্ছে যে রাজার বেটা রাজা হবে কেন, আর নিজের গণতন্ত্রগুলো কি হয়েছে, সবগুলো তো নিজের বংশধরের ঠিকানা, তো রাজার বেলা এটা মন্দ, নিজের বেলা মন্দ না? মনে রাখবেন ইসলামে রাজার বেটা রাজা হবে এতে নিষেধ করা হয়। যদি রাজার বেটা রাজা হওয়ার যোগ্য থাকে তাহলে কি হবে, সে রাজা হবে। ইমামের ছেলে যদি ইমাম হতে পারে, একজন ইমামতি করছে একটা মসজিদে, তার ছেলেও হাফেজ হয়েছে, তার ছেলেও আলেম হয়েছে, অসুবিধা কথা তাকে ইয়ে করতে ইমাম বানাতে? তো ইমামের ছেলে ইমাম হবে, রাজার বেটা রাজা হবে, এতে অসুবিধার কিছু না। অসুবিধা তখন যদি দেখা যায় যে রাজার বেটা রাজার ভালো রাজা না, অত্যাচার, ইসলামের সম্পর্কে সে ইসলামকে মানে না, ইসলামের বিপরীতে চলে, আর কিছু চলে, তখন সমস্যা, নচেত সমস্যা নাই। আমি এই কথাটি আপনাদের মাঝে এই কারণে বলতে চাইলাম যে বিষয়টি অনেক সময় আমাদের বলতে হয় এবং এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাই বিষয়টি স্পষ্ট করে দিলাম। কারণ নবীজি যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করত তাহলে নিজের মেয়েকে চেয়ারে বসাইত, হযরত ওমর যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করত, যদি ইসলাম ওটা সমর্থন করত, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার ছেলে আব্দুল্লাহ বসবে চেয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল নিষিদ্ধ করা? আরো আসতে বলেন, হযরত আব্দুল্লাহ এত বড় মহাকিক আলেম ছিলেন, মুজতাহিদ সাহাবী ছিলেন, তার জ্ঞানের গভীরতা এত বেশি,
হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান চেয়ারে বসবে, কেউ নিষেধ করতো না। তারপরেও তিনি বলেন নাই, তিনি বলেছেন আমার ছেলে যেন না বসে, আমার ছেলে যদি বসে দুনিয়ার মানুষ কথা বলবে, ওমর স্যার তো বর নিজে মারা গেছে ছেলেকে বসিয়ে। বাংলাদেশের অনেক আলেমের আকীদা রাজতন্ত্র হারাম, তারা বলে এখানে সৌদির বাদশাহদের হুকুম ইসলাম চলে, কোরআন হাদিসের ভিত্তিতে নয়, কথাটা কতটুকু? এগুলো মিথ্যা কথা। আর আমি ওই যে সাইদি সাহেবের উপর যে বক্তব্য করেছি তাতে আমি ভালো করে স্পষ্ট করে দিয়েছি যে প্রথম রাজা ছিলেন কে মনে আছে? প্রথম রাজা এই চোদ্দশো বছর ইতিহাসে প্রথম রাজা কে? জি সাহাবি ছিলেন আল্লাহ রসুলের, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কেউ কি বলতে পারেন ওই বিদাতীদের মতো ইসলামের শত্রু মুনাফিকদের মতো যে এরা গোমরা হয়ে গেছে? না, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রথম রাজা, রাজতন্ত্রের প্রথম ব্যক্তি এই উম্মতে চোদ্দশো বছর আগে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার পরেই প্রথম রাজা। তাহলে ইসলামের স্বর্ণযুগী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যখন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, তখন রাজতন্ত্র, যদি রাজতন্ত্র হারাম হইতো তাহলে তারা অবশ্যই প্রতিবাদ করতেন এবং অবশ্যই তাকে সরিয়ে দিতেন। বরং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হক দিয়ে দিয়ে তাকে, হ্যাঁ, চল্লিশ হিজরিতে তাকে দিয়ে দিয়ে একতা আর ঘোষণা করলেন। সেই বছরটিকে বলা হয় প্রথম, যে বছরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন, মানে প্রথম রাজা হলেন, বাদশাহ হলেন, সেই বছরটিকে বলা আমুল জামা, ঐক্যের বছর। কারণ তার আগে একটু করে ভাঙন ধরেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় আপোষের কিছু বিবাদ নিয়ে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের কেন বদলা নেওয়া হলো না একদিকে, তারপরে এই কেন হলো সেই কেন হলো, এই বিভিন্ন বিষয় নিয়ে আপোষে খানিকটা অন্তর্দ্বন্দ্ব ছিল বা দ্বন্দ্ব ছিল। কিন্তু এই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, সবাই বায়াত করলেন, খেলাফতের বায়াত করলেন, আর প্রথম মালিক বাদশাহ হলেন মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিস সেখানে আমি হাদিস থেকে পড়ে শুনিয়েছি, আজকে তো হাদিস পড়ে শোনাচ্ছি না আপনাদের, কিন্তু সেই ঘটনাটি স্মরণ করাচ্ছি যদি আরো অতিরিক্ত জানতে এই সম্পর্কে। চোদ্দশো বছরের ইতিহাসে ওই চার খলিফার পরে সমস্ত রাজতন্ত্র চলে আসছে, ওমাইয়া যুগেও 132 হিজরি পর্যন্ত, আব্বাসী যুগে 656 হিজরি পর্যন্ত, তারপরে মুঘলদের 700-800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে, যে তুর্কিদের চলে আসছে তারপর কয়েকশো বছর পর্যন্ত, যে আরো বিভিন্ন মুসলিম রাজতন্ত্র চলে আসছে, এই চলে আসছে। সুতরাং ইসলামে সারা ইতিহাস চোদ্দশো বছরের রাজতন্ত্র ইতিহাস আছে। এই সমস্ত জগৎগুলিতে কত আইম্মা কেরাম পয়দা হয়েছেন বলুন? আপনি একজন হানাফি মানুষ, প্রশ্ন করে আশা করি হানাফি হবেন, জিজ্ঞাসা করছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বীর মুজাহিদ ছিলেন কিনা বলেন উত্তর। হ্যাঁ বলেন, বীর মুজাহিদ ছিলেন না কাপুরুষ ছিলেন? বীর মুজাহিদ ছিলেন। তার জন্ম হয়েছে 80 হিজরিতে, তখন ওমাইয়া বংশের রাজতন্ত্র, আর তার ইন্তেকাল হয়েছে কততে? 150 হিজরি, 150 হিজরিতে, তখন আব্বাসী খেলাফতের রাজতন্ত্র ছিল। এই দুই রাজতন্ত্রের কোনদিন বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন তার কোন কিতাবে, তার কোন লিখনিতে দেখান? বলেছেন যে না, এদেরকে সরাও কারণ এটি হারাম, একটি ফতোয়া দেখান, যদি না দেখাতে পারেন তো বিদাতি কথাবার্তা ছাড়েন, দিয়ে তওবা করে সহি রাস্তার দিকে ফিরে আসেন। বাকি গণতন্ত্র 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 যেটা করছেন, দেখান চোদ্দশো বছর ইতিহাসে, আমি ওতেও বলেছি যে দেখান চোদ্দশো বছর ইতিহাসে যে গণতন্ত্রে বেনামাজি নামাজি মদখোর কাফের মোনাফেক তাদের ভোটের যা মূল্য, আর শেখুল হাদিসের মাওলানা সাহেব হুজুরের ভোটের তাই মূল্য, হ্যাঁ আল্লাহর ওলির ভোটের সেই মূল্য, এই রকম ভাবে নেতা নির্বাচিত হয়েছে চোদ্দশো বছর ইতিহাসে, দেখান দেখি এই গণতন্ত্রের নাপাক মতবাদ আসার আগে, দেখান। স্পষ্ট বলছি তো এবং স্পষ্ট চাইছি উত্তর, কারো কাছে উত্তর চাইলে আমি অপেক্ষায় আছি, যাদের সম্পর্কে বলেছি তাদের পক্ষ থেকে উত্তরের অপেক্ষা আছে, আসলে আবার আমি প্রস্তুতি নেব উত্তর দেওয়ার ইনশাআল্লাহ তাআলা। সাহাবীদের ভেতরে তোমরা যাকে পারো যোগ্য মনে করো বসিয়ে নিও, আমার ছেলে যেন অন্তত না বসে, এরকম ইসলাম। কিন্তু সৌদি আরবে ইসলাম নেই, রাজার ছেলে রাজা হয় এটা ইসলাম না, এটা ইসলামের বিরুদ্ধে।
আপনি যদি আরেকজনকে শ্রদ্ধা না করেন, আপনাকে জাতি শ্রদ্ধা করবে না। শ্রদ্ধা করা শিখুন, জালেম হওয়া শিখেন না। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস, তিনি দুবাইয়ের অনুষ্ঠানে বসে আছেন, তিনি বক্তব্য রাখলেন, তার বক্তব্যে একজনও ইসলাম কবুল করলেন না। কিন্তু যখন জাকির নায়েক নাড়ি কাটা ছেঁড়া করে এই লোকটা দাঁড়ালেন, তখন শত শত ইহুদি দাঁড়াচ্ছে আর কালেমা শাহাদত পড়ছে। কি কি হলো? আব্দুর রহমান সুদাইসির মর্যাদা নষ্ট হয়ে গেল? আব্দুর রহমান সুদাইসি জানেন যে আল্লাহ কাকে কোন এলেম দেন, কিভাবে খেদমত নেন কে জানেন? মতিউর রহমান মাদানী বাংলাদেশে আসেননি, কোনোদিনই আসেননি, কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দাপট দিয়ে ঘুরে বেড়ায় না কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর মুসলিউদ্দিন, যত বড় পণ্ডিত হোক না কেন, বাংলাদেশের বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী। স্বীকার করতেই হবে, হিংসা করে পাঁচ পয়সা দাম নাই। ওই দাম মামে বসাতেই বক্তব্য দেয়, ঘরের মধ্যে বসাতে মাইকের সাথে বক্তব্য দেয়। এটার কারণে তার খেদমতটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ আকবার। আমি ভাবি বাংলাদেশে আসে না, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যেখানে যায় সেখানে লোকটা বলে আমি প্রথম মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। কই, আমরা তো বাংলাদেশে আছি, কত ঘুরলাম, চিটাগাং গেলাম, সিলেট গেলাম, ভোলা গেলাম, ফেনী গেলাম, বরিশাল গেলাম, ফরিদপুর গেলাম, শরীয়তপুর গেলাম, বরগুনা গেলাম, কই আমার কথা তো কেউ বলে না। তো এক চোট গালি দিই একটু মতিউর রহমান মাদানীকে, কি কবুলিয়াত চিনেন না আপনি, এত হিংসা কেন? আরে এটা সমর্থন করে উনি ওখানে বক্তব্য দিয়ে যাচ্ছে, ওদের পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকা পাচ্ছে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে না, করবে কি? রাজতন্ত্র প্রতিষ্ঠা করা জায়েজ না হারাম? আরো ধরে একটা হারাম কাজকে কেউ যদি সমর্থন করে সেও হারাম, আর আসতে বলে না। আলোচনা মহিলাদের কাছ থেকে প্রশ্ন এসেছে, ইসলামে রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি, রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়, ভালো করে দেখেন। কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, হ্যাঁ, মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দি, ইসলাম ছেড়ে দি। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি, না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাত ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, যেন গণতন্ত্র হারাম, সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম, আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়, তাতে কোন রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দীর্ঘ অনেক দিন যাবতই কয়েকজন দিনী ভাই আমাকে ফোন করে প্রশ্ন করছেন বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করছেন যে গণতন্ত্র জায়েজ কিনা, এই ব্যাপারে আপনার জবান থেকে কিছু কথা আমরা শুনতে চাই। তো অনেকদিন ভেবে, অনেকদিন ধরেই চিন্তা করছি যে কথাটা বলবো, তা আজকে একটু সময় হলো, তাই চিন্তা করলাম যে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কথা আসা উচিত। দেখুন, বাংলাদেশের যে গণতন্ত্র, এটার যে বৈশিষ্ট্য,
নিঃসন্দেহে ইসলামে এটা জায়েজ হতে পারে না। কোনোদিন এটা ইসলামেরও কোনো নিয়ম নীতির বৈশিষ্ট্য এটা হতে পারে না। নিঃসন্দেহে বাংলাদেশের যে গণতন্ত্র এটা ইসলামে জায়েজ নেই। তবে একটা জিনিস, পুরা পৃথিবীতে যত মুসলিম উম্মা রয়েছে, আমি সবাইকে লক্ষ্য করে একটা কথা বলতে চাচ্ছি, দলমত নির্বিশেষে, যে গণতন্ত্র জায়েজ নেই বা হারাম এটা কিন্তু নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, গণতন্ত্র জায়েজ নাই এটা কিন্তু নির্দিষ্ট কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য বা কোনো দেশের জন্য নয়, সমস্ত মুসলিম উম্মার জন্যে। এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। কেন? যেমন আমাকে একটা মসজিদে খুতবার পরে প্রশ্ন করা হলো যে ভাই গণতন্ত্র জায়েজ কিনা, তা আমি দেখলাম যে তার প্রশ্নটা এমনভাবে সে করলো যে কাউকে অ্যাটাক করার জন্য প্রশ্ন করেছে। তখন আমি বললাম যে ভাই দেখেন, গণতন্ত্র নিঃসন্দেহে এটা জায়েজ নাই, হারাম, তবে এটা নির্দিষ্ট বা দল বা কোনো ব্যক্তির জন্য হারাম নয়, সমস্ত মুসলিম উম্মার জন্য হারাম। পরে আমি বললাম যে আমার সামনে ধরেন আনুমানিক 1500 থেকে 1600 মুসল্লি হয়তো বা আপনারা হবেন, হাত তোলেন কারা কারা আওয়ামী লীগ বিএনপি করেন না। উনি মূলত একটু জামাতকে ইন্ডিকেট করেছিল, তাই আমি বললাম যে হাত তোলেন কারা কারা আওয়ামী লীগ বিএনপি করেন না। তো সেখান থেকে হাত তুলেছে মাত্র 9 জন। তো সেখানে বড় বড় শেখরাও কিন্তু সেখানে খুতবা দিচ্ছে, অনেক শেখ সেখানে খুতবা দেয়, আমি আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো দেখলাম যে সেখানে 15 জন 9 জন মানুষ হাত তুলেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম কিছুই করি না। তো আমি বললাম যে দেখেন, আপনারা 1500 মানুষ থেকে মাত্র 9 জন মানুষ হাত তুলেছেন যে আপনারা আওয়ামী লীগ বিএনপি করেন না, জামাত ইসলাম করেন না, বাকি সবাই আপনারা আওয়ামী লীগ বিএনপি করেন। তো আওয়ামী লীগ বিএনপি করলে গণতন্ত্র হয় না, জামাত ইসলাম করলে গণতন্ত্র হবে কেন? এটা ছিল আমার প্রশ্ন, ওনারা জবাব দিতে পারেননি। সুতরাং এখানে প্রশ্নটা আমরা শুধুমাত্র জামাত ইসলামকে ইন্ডিকেট করে করব না, আমরা সমস্ত মুসলিম উম্মাকে ইন্ডিকেট করে কথাটা বলবো যে ভাই দেখেন, বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে এটা ইসলামে জায়েজ নাই, সবাইকে এখান থেকে ফিরে আসতে হবে। এখন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ ভুল সবার জন্যই ভুল, দোষ সবার জন্যই দোষ, পাপ সবার জন্যই পাপ, গুনাহের কাজ সবার জন্যই গুনাহের কাজ। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এই কথাটা বললাম কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদার সমাজ, নিজের আগে অপরাধ থেকে বাঁচো, পাপ কাজ থেকে নিজের আগে বাঁচো, তারপরে পরিবারের লোকদেরকে, তোমার আহাল যারা রয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। একদিকে যদি আমি নিজে অপরাধ করি, আবার আরেকজনকে আমি বলি তুমি অপরাধ করো কেন, তাহলে সমস্যা। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে অপরাধ থেকে দূরে থাকতে হবে, তারপরে অন্যদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সুতরাং যে অপরাধ, নিঃসন্দেহে গণতন্ত্র এটা ইসলামে জায়েজ নেই, এটা নিঃসন্দেহে এটা হারাম, এটা কোনোদিন ইসলামের বৈশিষ্ট্য হতে পারে না। এই কাজ থেকে, এই নিয়ম নীতি থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। এটা জামাত ইসলাম হোক, এটা আহলে হাদিস হোক, এটা বিএনপি যাই হোক না কেন, সবাইকে সেখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু একজনকে বলবেন আবার আপনার দলের এই সেটা করবে, আবার আপনি সেটা করবেন না, এটা কোনো দিন হতে পারে না। সুতরাং সবাইকেই সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। আমাকে অনেকে বলেন, প্রশ্ন করেন, ভাই আপনি কি জামাত শিবির করেন নাকি? আমি বললাম, ভাই কেন? কয় না, আপনাকে মনে হয় যে আপনি জামাত শিবির করেন। আমি বললাম, ভাই দেখেন, এক ধাপ জামাত শিবির বলেন, বাংলাদেশে যত ইসলামিক দল বলেন, সবাইকে আমি একটু গবেষণা করে চেষ্টা করেছি, গবেষণা করার, সবর সম্পর্কে জানার একটু চেষ্টা আমি করেছি। এখন আমি যে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো, যার মধ্যে যতটুকু সত্য আছে আমি তার পক্ষে ততটুকু থাকবো, ওই সত্য তার পক্ষে আমি বলে যাওয়ার চেষ্টা করবো। আমি তো মূলত তার পক্ষে বলছি না, আমি ততটুকু সত্য বলছি, আর যার মধ্যে যতটুকু ভুল আছে আমি তার সাথে নাই, ততটুকু ভুলের বিপক্ষে আমি থাকবো, এবং ওই ভুলটা সংশোধনের নিয়তে আমি বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমি যেই নীতিতে এখন সামনে আগাচ্ছি সেটা হলো, যেখানে সত্য পাবো সেটার পক্ষে থাকবো, যেখানে মিথ্যা পাবো আমি তার বিপক্ষে থাকবো, সেটার পক্ষে আমি যাব না, ওইটাকে সংশোধনের নিয়তে আমি কথা বলার চেষ্টা করব। সুতরাং আমাদের এরকম হওয়া উচিত, প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, আমাদের সত্যের পক্ষে থাকা উচিত, ভুলের বিপক্ষে থাকা উচিত।
সত্যের পক্ষ থেকে ভুলকে সংশোধনের নিয়তে আমাদের কথা বলা উচিত বলে আমি মনে করি। সুতরাং যেখানে কোরআন সুন্নাহ রয়েছে আমি সেখানে আসি, যেখানে কোরআন সুন্নাহর খেলাফ আমি সেখানে কারোর সাথে নেই। সেটা আমার পরিবার হোক, আমার ব্যক্তি হোক, আমার সমাজ হোক, আমার দল হোক, আমি কোনো কিছুই বুঝি না। যেখানে কোরআন সুন্নাহ থাকবে আমি সেখানে রয়েছি, যেখানে কোরআন সুন্নাহ থাকবে না আমি সেখানে নাই। যেখানে কোরআন সুন্নাহ যতটুকু রয়েছে আমি ততটুকু রয়েছি, যেখানে কোরআন সুন্নাহ পূর্ণাঙ্গ রয়েছে আমি সেখানে পূর্ণাঙ্গভাবে থাকার চেষ্টা করেছি, থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেখানে কোরআন সুন্নার গ্যাপ রয়েছে, পূর্ণাঙ্গ কোরআন সুন্না নাই, আমি সেখানে পূর্ণাঙ্গভাবে থাকতে পারবো না। যার মধ্যে যতটুকু ভালো রয়েছে আমি তার সাথে ততটুকু আছি, যার মধ্যে যতটুকু ভুল রয়েছে আমি যতদিন বেঁচে থাকি আমি ভুলের বিপক্ষে সংশোধনী নিয়তে কথা বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য যেই জিনিসটা হারাম এটা সমস্ত মুসলিম উম্মার জন্যই হারাম, নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়। আমাদের উচিত সবাইকেই এই ভুল ত্রুটি থেকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ নবী বলেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাসলো সে তো আমাকেই ভালোবাসলো। ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে। পাঁচ অক্ষ নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম আমিন বি রহমতিকে ইয়া আরহামার রাহিমিন, আমিও করেছি, কেন আমার ওস্তাদরা পড়িয়েছে। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 এর রেকর্ড নাই, হাল আমলে জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম আমিন বি রহমতিকে ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আমি বলছি আমার তো ভালো লাগে, বাংলা আরবি নামাজ তো বুঝি নাই, ইমাম সাহেব কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই। এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, সবার আসরের নামাজ কবুল করে নাও, জিন্দেগির সব গুনাহগার ক্ষমা করে দাও, আহা কি ভালো কথা, মায়ের ভাষায় বলতেছে, আপনার কাছে ভালো লাগতেছে। আচ্ছা এই হুজুর কেন মুনাজাতের বিরুদ্ধে লাগলো, হুজুরকে কি কোনো কাজ নাই, এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব, তারপরে কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা, কেমন ভালো লাগে? তো ইঁদুর মারার যে বিষটা দেওয়া হয়, শুধু বিষটা দিলে কোনো ইঁদুরের বাচ্চাও খাবে না সেটা, এই জন্য সাথে বিস্কুটের গুঁড়া, সুটকির গুঁড়া, সাথে কিছু গুড়, নারিকেল, লবণ নিয়ে অনেক কিছু থাকে। মা ইঁদুর বলছে বাবারে খাস না কেউ, আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। বাচ্চারা কয় তুই বুঝিস না মা, তুই অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা, কত সুন্দর সুটকির বাঁশ, কি সুন্দর বিস্কুট, আধুনিক বিস্কুট, সল্টেস্টও আছে আবার মিষ্টিও আছে, নারিকেলও আছে দেখা যায়। মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে, পরিণতি কি হলো, একজন মরে আছে ঘরের কোনায়, আরেকজন পাটাতনে, আরেকজন দুয়ারে, আরেকজন চোখের নিচে। বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে, এই বিষের স্বাদটা কেমন বিজ্ঞানীরা কেউ এটা জিভে দিয়ে বলে যাওয়ার সুযোগটা পায় নাই, এত মারাত্মক বিষ। স্বাদ টেস্ট করার জন্য জিভে দিয়ে এটা বলতে পারে নাই যে এটা এই স্বাদ, বলার আগেই মরে গেছে। একজন বিজ্ঞানী খুব চালাক ছিল, উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক, আমি জিহ্বায় দেওয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন, তোরা কান দিয়ে শুনিস। উনি বিষটা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট, মানে স্বাদটা হলো মিঠা, সুইট পর্যন্তই উনি মৌত, ওনার মৌত হয়ে গেছে, আর বলতে পারে না কিছু। মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না, মনে রাখবেন সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন। নবীর তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে, তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস। আবার ভিতরে ঢুকে কেবলামুখী হন নাই, কেবলাকে পিছু দেন নাই, হ্যাঁ সেখানে সুন্নত তরিকায় সব কিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন, বিরাট একটা সওয়াবের কাজ করেছে। সুন্নত মতো বাথরুম সারলেও বিরাট সওয়াব আছে। সুন্নতের খেলাফ কাবা শরীফের হজ যদি করেন,
কাবার এক এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব, কিন্তু সুন্নাত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি হাজার বছর সালাত পড়েন, তাহলে একবার সুন্নাত তরিকায় টয়লেটে গেলে যে সওয়াবটা পাবেন নবীর তরিকার বরকতে, নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সওয়াব তো পাবেনই না, উল্টো আপনি একজন বেদাতি, একজন কুসংস্কারপন্থী, নবীর ধর্ম বিনষ্টকারী, একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন পড়বেন তিনি বলবেন সোকান সোকা, দূর হও দূর হও, একে দূর করো আমার এখান থেকে, আমার ধর্ম নষ্ট করে ফেলেছে। হয়েছে সেই পাঁচক তো ফরজ নামাজে, আমরা যে নামাজে পড়ে যেটা মনোযোগ করি সেটা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন? জি প্রশ্ন পেয়েছি। তিনি বলেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিকই করেছেন। সালাম ফিরানো পরেই মানে সালাত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হলো তাহরিমু হাত-তাকবীর ও তাহলিলু হাত-তাসলিম। সালাতের পরিচয় এভাবে দিয়েছেন যে সালাতের তাহরিম হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবরের মাধ্যমে, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে তাহলিল হচ্ছে সালামের মাধ্যমে, সালাম দেওয়ার সাথে সাথেই সালাত শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের পরে যে প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে, এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহি অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি, শুধুমাত্র কিছু বিভ্রান্তি বিভ্রাট আমাদেরকে এই ক্ষেত্রে মানে আমাদেরকে প্রতারিত করছে। আসলে সুন্নার অনুসরণ যখন আমরা করব তখন দেখব যে এই ধরনের কাজ নেই, কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি সালাত আদায় করার পরে সালাতের আজকারগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই আজকারগুলো যদি তিনি কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে তিনি যদি মনে করেন যে না আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা জায়েজ যে কোনো সময় জায়েজ, শুধু সালাতের পর নয়, যে কোনো সময় তিনি দোয়া করতে পারবেন, সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন, দোয়া করতে পারেন, এতে কোনো ধরনের। তো এই জিকির আজকারগুলির একটি ক্ষেত্র আজকে শুরু করি, তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার, সালাম ফিরলেন। এই জিকির আজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এইসব দেশে, যেসব দেশে বেশি বিদাত আছে, এসব দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকম ভুল করতে, বিভিন্ন রকম ভুল করতে দেখা যায়। কি করে এক শ্রেণীর লোক, যেমন সালাম ফিরা হলো তেমনি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, শুরু করে দিল। সালাম ফিরার পরে ইমাম শুরু করলো আর আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহুম আমিন এই চলছে সম্মিলিত দোয়া, বিদআত। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো করেননি, 124,000 সাহাবায়ে কেরামরা কখনো করেননি, তাবেইনরা কখনো করেননি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কখনো করেননি, শুনে রাখেন। অথচ যে দেশগুলোর নাম সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে, মোনাজাত করে আর দাবি করে যে আমরা হানাফি, ইমাম আবু হানিফা করেননি, আশ্চর্য হয়ে যাবেন যে কেমন হানাফি মজাবে নয় জালিয়েতি, আশ্চর্য জালিয়েতি। ভাই ইমাম সাহেব করলেন, আপনি কোথেকে আনলেন, আবার হানাফি কি করে থাকলেন আপনি? আমিন জুড়ে বললে আপনার মজাব চলে যাবে, হ্যাঁ রফায়দান করলে আপনার মজাব চলে যাবে, সেই জন্য আপনি করছেন না সহি হাদিস পাওয়া সত্ত্বেও, বুকের উপর হাত বললে আপনার মজাব চলে যাবে, সেই জন্য আপনি একবার জবর দুইরই আছেন এইরকম করে উঠছে না একটু হাত, অথচ হাদিস শুনছেন। আর এমা বাবা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগীতে কখনো এই মোনাজাত করলেন না, তার ছাত্ররা করলেন, আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আজমাইন তারা করলেন, ইমাম শাফি করলেন, ইমাম মালিক করলেন, আহমদ বিন হাম্বল করলেন না, পেলেন কোথায় আর করছেন, তারপর হানফি থাকলেন কোথায়, বিচার করেন হানফি কি করে থাকলেন আপনি, নাই বুঝানো আমাকে বুঝিয়ে দেন, যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানাফি থাকলাম তো আমিও বুঝে নেব আপনার কথা, বুঝাইতে পারলে কোরআনে বা হাদিস দিয়ে কোথা থেকে হানাফি থাকলেন, অথচ ইমাম হানিফা রহমতুল্লাহ করলেন আর প্রমাণ দেন না, হইলে
যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত করেছেন। তাহলে এই যে মোনাজাত, এই বিদআত, এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে, গোড়ারা ছাড়ছে না, বাকি যারা একটু বুঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের সম্ভবত একটি কওমি মাদ্রাসা, বড় কওমি মাদ্রাসা 8000 উঠে গেছে, তাই না? উঠে গেছে, অথচ তারা দেওবন্দি হানাফি, কিন্তু যখন তাহকিক করে দেখলো যে এতদিন তো ভুলের উপর ছিলাম, তারা ছেড়ে দিয়েছে, 10-20 বছর আগে থেকে ছেড়ে দিয়েছে। এইরকম অন্য অন্য গোড়াদেরকে আল্লাহাক যেন হেদায়ত করেন, তাদের কোরআন হাদিস বুঝার তৌফিক দান করে, দলিল মোতাবেক চলার তৌফিক দান করে। আমি বলছি না যে একটা নতুন কথা আসলে আর চট করে নিয়ে নেন, আলেমদেরকে বলছি না, বরং বলছি যে দলিল দেখেন তাহলে, যে আমরা কি ভুলে আছি নাকি, তাহলে একটু তদন্ত করা দরকার, একটু তাহকিক করা দরকার, দেখা দরকার কোরআন হাদিসে দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে, দেখুন। তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক, আর ওয়াজ মাহফিলের শেষে হোক, আর মিলাদ মাহফিলের শেষেই হোক, মিলাদ মাহফিলই তো বিদআত, তোর শেষের মোনাজাত তো তার সাথে আরো বিদআত অতিরিক্ত, এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদআত নামাজের পরে। আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকার, এক ভুল, এক ধরনের ভুল সংশোধন করতে হবে। দুই নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে? আমি এই মুনাজাত করার শরীয়তের বিধান কি? প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা, আর খেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে, এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদা, এটি একটি কুসংস্কার। ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা, তারপর আয়াতুল কুরসি, তারপর তিন কুল, এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাবুদু ইল্লা ইয়া, অসংখ্য দোয়া আছে। এগুলো হেসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন, এগুলো পড়বেন। তাছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি হলো সুন্নাহ। এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা, এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত, এটা করবেন না। ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না, নামাজে কান্নাকাটি নেই, কান্নাকাটি শুরু হয় আল্লাহুম্মা আমিন বলে। সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জান্নাতি। এখন সালাত শেষ করে বিনয় হলেন কেন? সালাতের ভেতরে কোনো কান্নাকাটি নেই, সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না। হাত তোলা একাকী নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে, কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা সুন্নাহ নয়, বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। আমরা বাথরুমে যাওয়ার সময়ও তো দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ। এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে করেন, তদ্রূপ বাথরুম থেকে বের হলেও আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি অথবা গুফরানাক দোয়া আছে, সেখানে যদি হাত তুলে আবার এইভাবে মুনাজাত করেন, তাহলে তো বাম হাতটা গালে লাগাইলে এখানে কিছু অন্য জিনিসও লাগতে পারে। বেদাত তো হলো, এই বেদাতের সাথে অন্য সমস্যাও তৈরি হবে। জায়গায় জায়গায় হাত তোলা নাই, বাসে ওঠার সময় দোয়া আছে, সেখানে যদি আল্লাহুম্মা কয়ে সুবহানাল্লাযী সাখারালানা হাযা এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন। অতএব জায়গায় জায়গায় হাত তোলা এটা উচিত নয়, যেখানে আছে যেটুকু আছে ওইটুকু। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম
পৃথিবীতে যে সুন্নতটা মারা গেছে নেই, এই সুন্নতটা যদি রবিউল আল মাস আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই সুন্নত আমি জিন্দা করব, আল্লাহর কসম এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা ব্যবসার হবে না। 45 দিন থেকে এটা যেটা আমি দেখলাম সেটা বললাম। বাংলাদেশের সংবিধান যেটা আছে 379 নাম্বার ধারা মোতাবেক এদেশে যদি কেউ চুরি করে ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তার শাস্তি হচ্ছে 3 মাস থেকে 3 বছরের জেল। সংবিধানের 183টা ধারা আমি মুখস্থ করে ফেলেছি, 379 নাম্বার ধারা এটা চোরের যে বিধান বাংলাদেশে আছে, কিন্তু কোরআনের বিধান সূরা মায়েদা 6 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 38 নাম্বার আয়াতে আল্লাহ চোরের বিধান আই দিয়েছে না দেয়নি? আর আসতে বলেন চুরি করলে হাত কেটে দাও, পুরুষ হোক নারী হোক, যদি অভাবে না স্বভাবে চুরি করে, ও যদি অভাবে চুরি করে অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও, কিন্তু যদি স্বভাবে চুরি করে ওর হাত কাটা লাগবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। একটা বিধান যদি আপনি কার্যকর করে দেন সংসদে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চুরি হবে না। অভাবে যারা চুরি করে তাদের বিষয় আলাদা, তাদের অভাব দূর করে দেওয়া লাগবে, স্বভাব ভালো বানিয়ে দেওয়া লাগবে, কিন্তু যারা স্বভাবে চুরি করে তারা কিন্তু টাকার জন্যে না, তাদের টাকা ফ্রিজে নষ্ট হয়, বালিশের ভেতরে পাওয়া যায়। যারা ব্রিজ চুরি করে, যারা কালভার্ট চুরি করে, রাস্তা চুরি করে, বন জঙ্গল চুরি করে খেয়ে ফেলে, এসি রুমের ভেতরে 2 মিনিটে 5 কোটি টাকা কলমের খোসা দিয়ে চুরি করে, ওটা অভাবে না, ওটা স্বভাবে। আরো আসতে বলেন, এই স্বভাবে যারা চুরি করে এরাই কিন্তু কোরআনের আইনকে বর্বর আইন বলে। এদের এই সুন্নতকে আপনাকে রবিউল আউয়াল মাসে গ্রহণ করা লাগবে। দল আপনি যাই করেন, আমি নিষেধ করছি না, আপনার কতটুকু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কতটুকু করেন, নবীর উম্মত আপনি নিজেই বলেছেন আমি নবীর উম্মত, তাহলে নবীর এই মরা সন্ন্যতটা আপনি যদি জিন্দা না করে মারা যান, কিয়ামতের দিন আপনি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবেন কোথায়? আমার কথার ভেতরে উল্টা পাল্টা খুঁজবেন না, সঠিক কথা বলছে। ইসলামী আন্দোলন করা ফরজ, যে দল করেন না কেন আপনার টার্গেট থাকা লাগবে এই সন্ন্যতটা কি করে জিন্দা হয়। এই সন্ন্যত যদি আল্লাহর কসম করে বলছি জিন্দা হয়, এ দেশে আপনি চুরি পাবেন না, ডাকাতি পাবেন না। মদিনা মক্কা শরীফের পাশে যে 110 তলা টাওয়ার, মক্কা টাওয়ার কোটি কোটি বিলিয়ন কোটি টাকার স্বর্ণ পড়িয়াছে, আজান হওয়ার পরে দেখলাম সব চলে যাচ্ছে, বন্ধ করে না, কারো বাবার ক্ষমতা নেই ওইদিকে ঘুরে টাকার। আরে দেশে দোকান তালা মেরেও থাকে না, দোকান সহ হাওয়া হয়ে যায়। সুতরাং এই সন্ন্যত আপনাকে বোঝা লাগবে, শুধু মহব্বত দেখাবেন না। কোরআন শরীফের ভেতরে আল্লাহ জানিয়েছেন কুল ইয়ুম কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। এত দলিল দেওয়া হয় এরপরও মানুষের মন খারাপ হয়, ওকে মানুষ না কলেরা। রবিউল আউয়াল মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন তা নেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আউয়াল মাসে স্পেশালি কিছু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক রাতে তাহাজ্জুদ দিয়েছেন, প্রত্যেক রাতে তাহাজ্জুদ দিয়েছেন, তাহাজ্জুদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সোমবার বৃহস্পতিবার রোজা, রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসে, তার মধ্যে রবিউল আউয়াল মাসও, রবিউল আউয়াল মাসের 14, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন। আইয়ামে বীজ এগুলো কে দিয়েছেন? ওমা আতাকুমুর রাসূলু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আর রাসূল নিষেধ করেছেন কি? নিষেধ করেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে সাবধান, নতুন কাজ থেকে সাবধান। আমি যেগুলো দিইনি সেটাকে নেকি মনে করে, এবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে করবেন না, নিষেধ করেছেন, ভ্রান্ত বেঁচে থাকো। সূরা কাহফের আয়াত নম্বর 103 আর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন কুল হান্নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা,
আমি কি বলে দেবো ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এর উদাহরণ একেবারে দিলাম, যে দুনিয়ার উদাহরণগুলি দিলাম, গাড়ি নিয়ে বেরিয়েছেন আর খুব স্পিডে গেছেন যাচ্ছেন, কিন্তু আপনি যেতে চাইছেন মক্কা আর যাচ্ছেন উল্টো দিকে। এরা হচ্ছে কর্ম করে ক্ষতিগ্রস্ত, গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পেট্রোল জ্বালিয়ে আর গাড়ির ইঞ্জিন গরম করে আর খারাপ করে গাড়িকে পুরাতন করে, হ্যাঁ আর ওর আপনার ইয়েও বাড়লো, মিটার আপনার যে কিলো কিলোমিটার ছিল সেগুলোও বাড়লো, সব কিছু হইলো। বিলাকসারিন আমালা, এইসব কর্ম করে মেহনত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কারা জানো? আল্লাযীনা আদাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে ইহ জগতে, দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেছে কিন্তু ভুল পথে। ওহম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইয়াহসুনুনা সুন্নাহ, যে তারা ভালোই কাজ করছে। ধারণা ছিল যে যাচ্ছি মক্কা, কিন্তু মক্কার দিকে না উল্টো দিকে যাচ্ছে। ধারণা ছিল যে জান্নাতের রাস্তায় আমল করছি, কর্ম করছি, ইবাদত বন্দেগী করছি আর নবীকে ভালোবাসি, সেজন্য ঈদ মিলাদুন নবী করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করেনি। ধারণা ছিল যে ভালো কাজ, কিন্তু ভালো কাজ নয়, কারণ ভালো কাজ হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, ভালো কাজ আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। এখন আইম্মা কেরামগণ, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বিদআত সম্পর্কে কিভাবে সতর্ক করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইত্তাবিউ, দেখো তোমরা অনুসরণ করিও, অনুসরণ করো মানে নবীকে মেনে চলো আর নবীর খুলাফায়ে রাশেদিনকে অনুসরণ করো। অনুসরণ হচ্ছে নবীর পিছনে পিছনে চলা, আর বিদআত হচ্ছে ডানে বাঁয়ে চলা। ইত্তাবে ওয়ালা তাবতাদেউ, আর তোমরা নতুন কাজ করিও না, বিদাত করিও না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমাদের জন্য শরীয়ত যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছে। আকমাল তোলা কম দিন আকম, তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে আল্লাহ পাক বলছে, কমপ্লিট হয়ে গেছে, যথেষ্ট নয়। তাহাজ্জুদ আপনার হলো না ফরজ নামাজের পরে, হ্যাঁ সালাতুল জোহা যথেষ্ট হলো না আপনার জন্য, যেসব সুন্নতি রোজা আছে সেগুলো যথেষ্ট হলো না আপনার জন্য, বছরের দুটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা যথেষ্ট হলো না? ফাকাদ কুফিতুম, যথেষ্ট তোমাদের জন্য হয়ে গেছে। তাবারানিতে দারমিতে রয়েছে সহি সনদে, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটি বিদাত গুমরাহি, এমন নয় যে কিছু বিদাত হাসানা কিছু বিদাত দলালা সাইয়া, এমন না, কুল্লু বিদাতিন দলালা। ওয়া ইন রাআহা আন্নাসু হাসানা, যদিও মূর্খ মানুষরা, যদিও মানুষরা কি মনে করে, ভালো মনে করে, সংখ্যাগরিষ্ঠ যদি বলে কাজটা ভালো তাহলেই ভালো হবে, এটা ধর্ম না, গণতন্ত্র না, দীন ইসলাম গণতন্ত্র না, যে দেশের মেজরিটি বলছে যে কাজগুলিতে ভালো, অলিয়া উলিয়ার মাজারগুলিকে পাকা করা তো ভালোই কাজ, সেজন্য ভালো কাজ হয়ে যাবে, অলিয়া উলিয়ার মাজারগুলিতে চাদর চড়ানো ভালো কাজ, সেজন্য ভালো কাজ হয়ে যাবে, হ্যাঁ অলিয়া উলিয়া নেক আলেম আলমাদের কবরে ফুল চড়ানো ভালো কাজ, সেজন্য ভালো কাজ হয়ে যাবে না, কখনো হবে না। লোকেরা সবাই নববর্ষ করছে সেজন্য ভালো হয়ে যাবে সেটা, লোকেরা দেখছেন দেশে সব ঈদ মিলাদুন্নবীর ধুমধাম করছে যে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারি না, গাফিল থাকলাম তো একটা দিনও করতে দেবেন না, এসব যুক্তি চলবে না? চলবে না, মেজরিটিতে দিন ইসলাম জানলে হবে না। তাই বলছেন যে প্রত্যেকটি বিদাত গুমরাহি, ওয়াইন রাহা নাসু হাসানা, যদিও মানুষরা মনে করে যে কাজটা তো ভালো, কথাটা তো ভালো, আরে না হয় তো বলছি আমি, আমি নিয়ত করছি নামাজ পড়ার, মনে নিয়ত আছে মুখে বলছি, খারাপ কই, এইসব যুক্তি চলবে না, যদিও মানুষ ভালো মনে করে কিন্তু বিদাত হচ্ছে গুমরাহি। ইক্তদায় তো বেহাজাল ইমাম, আমি এই ইমামকে মেনে চলবে, ইমামের পিছনে নামাজ পড়ছি, এ কথাটা বললাম, মন্দ কি করলাম, হ্যাঁ ওয়াইন রাহান্নাসু হাসানা, যদিও মানুষ ভালো মনে করে কিন্তু কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। আমরা বিদাতীদের কাছ থেকে এত সতর্ক করি না যত সতর্ক করেছেন সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেইন, শুনেন না কি বলছেন, লা তুজালিস সাহেবা বিদা, কোনো বিদাতির কাছে বসিও না, বিদাতি আলেমের কাছে বসিয়ে না, আর বিদাতি হুজুর আপনার কিবলা হয়ে আছে, বিদাতি হুজুর আপনার পীর হয়ে আছে, বিদাতি হুজুর আপনার মুফতি হয়ে আছে, বিদাতি হুজুর না হইলে আপনার কোরআন খানি হয় না, ইসালে সওয়াব হয় না, আপনার জানাজা হয় না, আপনার কুরবানি জবাই হয় না, এই হলো অবস্থা, আপনার মসজিদের ইমাম, হ্যাঁ আপনার বক্তার জলসার ওয়াজ মাহফিলের আপনার বক্তা ওয়াইজ, লা তুজালিস সাহেব বিদা, কোনো বিদাতির সাথে বসিও না। কেন? ফাইন্নাহু ইয়ামরাদু কালবুকা, বিদাতির পাশে বসলে তোমার অন্তরে রোগ ধরে যাবে, ব্যাধিগ্রস্ত হয়ে যাবে তোমার হৃদয়,
কলবে রোগ হয়ে যাবে ধীরে ধীরে। বিদাত হচ্ছে সংক্রামক বিমারি, যেমন চুলকানি পাঁচড়াওয়ালাদের পাশে থাকলে, কুষ্ঠরোগীর পাশে থাকলে আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, বিদাতির পাশে থাকলে ধীরে ধীরে সোলো প্রয়োজনে আপনার ওই সুন্নতকে আঁকড়ে ধরাটা ঢিল পড়ে যাবে, আর তখন বিদাত আপনার মধ্যে ঢুকে পড়বে যে কাজগুলি তো ভালোই লাগছে আর সবাই করছে, আমি একাই যদি একটা ঘর না করি তো খারাপও লাগছে, আর সমাজের লোকটু দৃষ্টিতে দেখছে যা। জি ফাইন নয় আমরা কালব, অন্তরে রোগ সৃষ্টি হয়ে যাবে। বিদাতিদের সাথে বসতে নিষেধ করা হয়েছে, ফালা তাকদ, এতদিন দেখেছে শুধু নামাজ, শুধু জিকির, শুধু রোজা, শুধু পাগড়ি দাড়ি, এটা ইসলাম। এখন পুরা ইসলাম যখন বোঝানো হয়, ইসলাম ইজ দা কমপ্লিট গড অফ লাইফ, তখন কিছু মানুষ বলে না বোয়াল খাবো না, এ বোয়ালের দাদা। এতদিন যা দেখেছিল কি বোয়াল, আজকে কিন্তু বোয়াল মাছ পোড়াটা দেখানো হয় না, এজন্য মানুষ তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে আসে, ঠিক আসার পর ওই টোকরা মাছ দেখে মনে করো ওইটাই বোয়াল, কারণ এতদিন ওদেরকে তো ওইটাই দেখিয়েছে। কথা বলেন, এটা কোন মানুষের মুখ দিয়ে বের হতে পারে যে মুসলমান, যে এই বক্তব্যটা দেওয়া যাবে না? কোন মানুষ যদি বলে ওইটা দেওয়া যাবে না, ওর ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। ইসলামের ভেতরে নতুন করে কিছু কেউ যদি দেয় সে কাফে, আর ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে দেয় সেও কাফে। ইসলামে নামাজ আছে না নেই? যদি নামাজ বাদ দিয়ে শুধু জিকির করে ও কাফে। ইসলামের রাজনীতি আছে না নেই? যদি এটা বাদ দিয়ে বলে না ইসলামের রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা জায়েজ নেই, হারাম, এ কথা বলতে দেব না, ও কাফে। ইসলামে যেটা নেই ওইটা যদি কেউ নতুন করে বলে এটাও ইসলাম, ঢোল বাজায় আর টুকি তবলা বাজিয়ে জিকির করছে, ইসলাম এটা আছে? চট্টগ্রামে গিয়েছিলাম, মাছ ভান্ডারে জিকির করছে, ঢোল বাজায় আর জিকির করে। জিজ্ঞাসা করবেন তুমি এত লাফাও, এত ঢোল বাজাও, জিকির করো মানে কি? হজর হজর লাফায় না, আল্লাহর নামে পবিত্র জিকির করছে, ঢোল কিসের? ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে ঢোল বাজিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। অথচ খাজার পুরা জীবন আমি পড়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হয়েছিলেন আল্লাহর জবরদস্তি একজন বুজুর্গ বান্দা, তিনি একজন বড় মহাকিক আলেম, তিনি কোনদিন ঢোল বাজাতে পারে না, এই ঢোল বাজানোর নামটা তার সাথে লাগিয়েছে কিছু মোনাফিক। কোরআন শরীফের মধ্যে সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি কোন জিনিস অজানা থাকো সে অজানা জিনিসকে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াস সুবু, ডিটেইলস ভাবে এবং প্রমাণ সহকারে জেনে নাও। মুসলিম জাতির সর্বপ্রথম যেই ভুল, সে ভুলটি হল না জানা ভুল, না জেনে কোনো কাজ করাটা অন্যায়, না বুঝে কোনো কাজ করা ভুল। ভুল লেখার কারণে যেমন পরীক্ষায় ফেল করে, ভুল আমল করার কারণে তদ্রুপ মানুষ জান্নাতে যেতে ফেল করবে। সম্মানিত উপস্থিতি, ভুল ইমাম সাহেব করলো ভুল, আর একজন মুসি করলো ভুল, ভুল ভুলি, ভুলের শাস্তি ইমাম সাহেবের যতটুকু একজন কলেজের ছাত্রের জন্য ততটুকুই। তাই আমি আপনাদের শ্রবণের জন্য, স্মরণে রাখার জন্য বলছি, এই হ্যান্ডবিল পোস্টার যারা ছাপিয়েছেন অনুগ্রহ করে ভবিষ্যতে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতখানা হ্যান্ডবিলে লিখবেন না, যেহেতু এটা কোরআনের আয়াত, এটা যদি পোস্টারিং করা হয় কেউ সিঁড়ি রাস্তার পাশে ফেলে দিতে পারে, কেউ এসে দরকার প্রস্রাব করতে পারে, গুজরে প্রস্রাব করতে পারে। অর্থাৎ কোরআন শরীফের আয়াতের উপরে প্রস্রাব করা এই সুযোগটুকু আপনি করে দিলেন, এটা অন্যায় ছাড়া ভালো কাজ নয়, এর থেকে পরহেজ করার চেষ্টা করবেন।
আপনারা এখানে নামের সাথে লিখেছেন মুফতি মাওলানা আব্দুর রহিম সালাফি, এটা কেন লিখেছেন? আপনারা আহলে হাদিস মানুষ, কোন হাদিসের ভিত্তিতে লিখেছেন? কোন আয়াতের ভিত্তিতে? কে অনুমতি দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি অনুমতি দিয়ে থাকে আয়াত নম্বর বলুন, যদি রসুল অনুমতি দিয়ে থাকে হাদিস নম্বর বলুন। পৃথিবীর যত হাদিস লেখা হয়েছে একটি হাদিসের মধ্যে কোথাও লেখা দেখাইতে পারবেন না যে মুফতি মোহাম্মদুর রসুলুল্লাহ, মুফতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিসের ভিতরে কেউ প্রমাণ করতে পারবেন না। যদি নাই পারেন এটা কেন লিখেছেন? এটা লিখবেন না। হ্যাঁ, সবাই লেখেন তাই আপনি লিখেছেন, এটা তো অন্য লোকেরা বলবে, এটা তো আহলে হাদিসের লোকেরা বলতে পারে না, অন্য করে তাই আমি করি, এটা তো অন্য লোকদের আকিদা। একজন আহলে হাদিসের আকিদা হবে প্রমাণ ভিত্তি, কোরআন হাদিসে যেটা পাবে সেটাই সে করবে, বলবে কোরআন হাদিসে যার অস্তিত্বই নেই সেটা লেখার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে মুফতি ইয়ুম, এটা কোন সিগা? যারা গ্রামার পরে তাদের কাছে জিজ্ঞেস করুন তো, এরা ইসমে ফাইল ছিল, যিনি ফতোয়া প্রদান করেন তাকে মুফতি বলে। বুঝে থাকলে বলুন ইসলামী শরীয়তে ফতোয়া দেওয়ার মালিক কে? নবী ফতোয়া দেওয়ার অধিকার রাখেন না, নবী নিজের থেকে কোনো ফতোয়া প্রদান করেন নাই, তিনি যা করেছেন আল্লাহর অনুমতি নিয়ে করেছেন। অতএব নবী যদি ফতোয়া দিতে পারতেন এই পৃথিবীর মধ্যে এক নম্বরে নবীকে মুক্তি বলে আখ্যায়িত করতেন। অতএব নবীর নামের সাথে যেই ডেজিগনেশন নাই সেই ডেজিগনেশন আমার নামের সাথে দিয়েছেন, আমি কত বড় জঘন্যতম অপরাধ করেছি। মানুষ মুক্তি হতে পারে না, বলবেন সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ যখন মানে যাবে তাই আমি যাব, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। সারা দুনিয়ার মানুষ মুসলমানদের জন্য দলিল নয়, সারা পৃথিবীর মানুষ মুসলমানদের জন্য দলিল নয়, দলিল হলো কোরআন এবং হাদিস। যদি বাপের হালাল দাদা সন্তান হয়ে থাকেন, মরণের আগ পর্যন্ত সময় দিলাম, একটা হাদিস থেকে প্রমাণ করুন যে রসুলকে মুক্তি বলা হয়েছে, আবু বকর ওমরকে মুক্তি বলা হয়েছে। যদি নাই বলা হয়ে থাকে তাহলে আপনি কেন বলবেন? আপনি বলবেন যেহেতু বড় বড় হুজুর তারা লেখে তাই লেখছি, তাহলে আপনি বড় বড় হুজুরের উম্মত নবীর উম্মত না। মাওলানা কোরআন শরীফ আছে, আন্তা মাওলানা, সূরা বাকারা শেষে আছে না? এই মাওলানা কাকে বলা হয়েছে? আল্লাহকে। আল্লাহকে মাওলানা বলাই নাই আর আবার আমাকে আবার মাওলানা বলাই নাই বানাইলেন, আমাকে কি আল্লাহ ছাড়াতে ভাই না ভূত ভাই বানাইলেন? কি এহলাদিস না, এগুলো ভুল, এগুলো ভুল সংশোধনের জন্য বলছি, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে হেয় করার জন্য নয়, কাউকে গালি দেওয়ার জন্য নয়, এগুলো লিখবেন না। শুধু লিখবেন আব্দুর রহিম, আব্দুর রহিম সালাফি, আব্দুর রহিম বাগেরাটি। সালাফি কেন লিখবেন? সালফে সালিহীনদের অনুসরী যারা তাদেরকে সালাফি বলা হয়, একথা কোরআনে আছে। কোরআনে সালিহীন আছে, মুজাহিদিন আছে, মুত্তাকিন আছে, মুমিনিন আছে, মুসলিমিন আছে, কি আছে না নাই? কথা বলেন না কেন, এই শব্দগুলো কোরআনে আছে। অর্থাৎ সালফে সালিহীনদের অনুসরী যদি কেউ হয় তাহলে সে সালাফি হতে পারে, মুসলিমের অনুসরী যদি কেউ হয় সে মুসলিম হতে পারে, মুমিনদের অনুসরী যদি হয় সে মুমিন হতে পারে, এই সবুত কোরআনে আছে। এই কথা ঠিক কিনা? যেটা নেই সেটা দেওয়াটা মুসলমানদের জন্য সমসীম নয়। ফতোয়া তিনি প্রদান করেন না, না 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 না, কেউ ফতোয়া প্রদান করতে পারেন না, কোরআন হাদিসে ফতোয়া দেওয়া রয়েছে, ওইটা অন্যের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। ভাষা জ্ঞান হয়তো সকলের জ্ঞান নেই, এই জন্য যিনি আরবি বুঝেন তিনি আরবিটাকে ট্রান্সলেট করে জাতির ভাষায় পৌঁছিয়ে দেন, উনি ফতোয়া দেন না, দেওয়া ফতোয়াটাকে পৌঁছিয়ে দেন। কথাকে বুঝে এসছেন? ফতোয়া দেওয়াকে, দেওয়া ফতোয়াটাকে তিনি পৌঁছিয়ে দেন। নবীর দায়িত্ব ছিল অমা আলাই না ইল্লা বালাগ, পৌঁছিয়ে দাও ছাড়া কোনো দায়িত্ব থাকে। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন? নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয়
সম্মিলিত ভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না এই জন্য অতি অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। সভাপতির অনুমতি নিয়ে আমরা মোনাজাতের দিকে যাচ্ছি, তাহাজ্জুদের সময় মোনাজাত করে বাড়ি যাব, মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। বসেন, যাদের গোনা আছে বসেন, মোনাজাতটা করে এরপরে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين বাংলাদেশের বন্যভূমি হিসাবে খ্যাত সিলেট ওসমানী নগরের দাসপুর কাশীপুর এলাকায় বসে কোরআন হাদিস থেকে কিছু হক কথা বলেছে, আমাকে সহজরা এসেছে এদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সব যদি দয়া করে কিছু দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। আমাদের যিনি সুপারিশ করবে আমাদের জন্য ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ভুমিয়ে গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও। সারাটা জীবন অপরাধ করেছি, মা বাবার কাছে কোনোদিন মা পৌঁছাইতে পারি নাই, তাকিয়ে দেখো তোমার কত বান্দা বান্দি মা বাবার জন্য কাঁদতেছে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তারা তোমার নবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে অসল বাইরে কাঁদতেন। সাহাবেরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলে জাবির আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মা যাদের নেই ওরা জানে কি হারিয়েছে, বাবা যাদের নেই ওরা বের পাচ্ছে কি হারিয়েছে। মা বাবা যাদের নেই তুমি এই মুহূর্তে কবরটা জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতটা বানিয়ে দাও, সুস্থ রাখো ভালো রাখো, আমাদেরকে দোয়া করার জন্য তাদের হায়াত বাড়িয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, সোনার জন্য যারা এসেছে, কে আমাদের কঠিন ময়দানে তুমি এই মাহফিলটা আমাদের জন্য সাক্ষী বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন সম্মানিত সভাপতি জনাব আব্দুল শুকুরকে কবুল করে নাও, যারা আলোচনা রেখেছে আলেমদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তালা মানুষ কথা বলতে যে ভুল হতে পারে, তুমি ভুলগুলো তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটিয়ে দাও। কোরআনের কথা হাদিসের কথা হক কথা যেগুলো বলেছে আমাকে সহ যারা এসেছে মন থেকে আমল করার সুযোগ দিয়ে দাও। কেয়ামতের এই ফাইনাল খেলার দিন আমরা যেন শিরোপা হাতে পাই, জান্নাতের টিকিট পেতে পারি, সেই তৌফিক সেই আমল আমাদের জীবনে দিয়ে দাও। মা বোনরা পর্দারে আছে এদেরকে কবুল করে নাও, যাদের লোক সব দিয়েছে সেফায় কামেল আজরা দাও। মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আমি দেখলাম যত যুবক এদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন।
মানুষের মনের ভেতরে কে কামনা বাসনা আছে তুমি ভালো জানো, তোমার বান্দা বান্দীদের গায়ে দশা করে তুমি কোরআনের ইজ্জতে পূরণ করে দাও, আমার শরীরটা ভালো রাখো সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তাওফিক দাও। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মরণ যেদিন আসবেন আমাদের এটা পাঁচ জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এক তালেবে এসে বলেন, উস্তাদজি আপনি ওই এত কথা কোথায় পান? আরে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে, দলিল তো কোরআনেই আছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের দলিল কোথায় আছে? কোরআনে আছে। তালেবে এলেন বললো, বললাম বাবা রে দলিলটা বাইর করে দে, পুরাতন ব্যবসাটা আবার চালু করি। মোনাজাতের ব্যবসা করে অনেক টাকা কামাইছিলে বেটা, এটা এখন ছাড়ার পরে এখন গায়ের মায়ের বকা বাতি কত কিছু। গত কয়েক বছর আগে আপনাদের রানীর বন্দরে এসেছিলাম, রানীর বন্দরের আশেপাশে কোথায় এক মাহফিলে, তা আমাকে বললো যে একটু মোনাজাত করে দেন। যে ও ব্যবসাতে ছেড়ে দিছি বাবা, তো চলে গেলাম, নেমে গেলাম, এক মহিলা প্যান্ডেল ভেঙে ভিতর থেকে চলে আসছে, আসে বলছে ভাই আশরাফুল চৌধুরী মোনাজাত করে না, মোর বাপের টাকা লীল মোনাজাত না করে, মোর টাকা ঘরত দে। টাকা ঘুরে চায় মহিলা মান সুবহানাল্লাহ। গেলাম ঠাকুরগাঁয়ে রানী শঙ্কর, ওখানে ফরজের ফজরের সালাত আদায় করে সালাম ফিরে ঘুরে বসছি, বলছে আবে তুই মোনাজাত করবি, মোনাজাত করবি তুই গেলি কেন বে, নামাজ পড়াতে গেলি কেন, তোর বাপের মসজিদ, তোর ঠ্যাং কাটি লিব মসজিদ থেকে বাইরে দিব না, তুই আগে মোনাজাত করবি তারপর বের হবি। আপনারা হাসতেছে, দুঃখজনক ঘটনা। বগুড়ার এক দিনী ভাই আমার সাথে ছিলেন, নাম তার শফিক ভাই। শফিক ভাই বগুড়ার মানুষ, বলছে ক্যামেরে তোরা ভালো মানুষের সই কেনটা কথা কুসু আলের মানুষের সাথ, এনা ভালো কথা কন, তোরা ভালো মানুষের সই আলের মানুষের সাথ কেনটা কথা কুসু বারে, এনা ভালো কথা কন। তখন বুড়া মুরব্বী মানুষ খুব রেগে গেল, রেগে যাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি বললাম যে দেখলাম যে এখানে তো নরম কথার কাজ নাই, বললাম আমার কাজ ছিল নামাজ পড়িয়ে দাও, আমি নামাজ পড়িয়ে দিছি, তোর বাপ কেটে তুই মোনাজাত করেলে বলে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। বলতেছি না যে এই মোনাজাত আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে, এমন মোনাজাত ধরছি যে চোখ দিয়ে পানি পড়ে গেছে মহিলাদের, মহিলার টাকার বান্ডেল আন্দর মহল থেকে পারে হুজুর রে দেওয়া হাদিয়া। কিন্তু যেদিন থেকে এই বেদাত ছাড়লাম সেদিন থেকে শুরু হলো নির্যাতন। এমনও মসজিদ আছে যে গজ মূর্খ লোকরা ইমামতি দেয় কিন্তু আমাদেরকে সামনে যেতে দেয় না, এমনও মসজিদ আছে। তো ছাত্রটাকে বললাম কোরআন থেকে বাইর করে দে দলিলটা, তাহলে পুরাতন ব্যবসাটা আবার চালু করে, তাহলে বিপদটা কেটে যাবে। ছেলেটা দলিল দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই মিলে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে দোয়া করো, বললাম সবাই মিলে দোয়া করো এত সুন্দর তরজমা কে করলো, কোরআনে তো সবাই মিলে দোয়া করার কথা আছে, কেন বসে বহু বচন, উদুনি উদু তোমরা দোয়া করো, আল্লাহ বলেন নাই তুমি দোয়া করো, আল্লাহ বলেছেন
তোমরা দোয়া করো, একা একই দোয়া করলে বহু বচন হলো না, আর বহু বচন না হলে কোরআনের উপরে আমল করা হলো না। আমি বললাম বাচ্চা ধন, তুমি বিয়ে করেছো কিনা? বলে হ্যাঁ বিয়ে করেছি। সবাই মিলে বিয়ে করেছ, মা একা একা বিয়ে করেছ? সবাই মিলে করছো না একাই করছো? কয়েকটা আমার বিয়ের দিন আমি বিয়ে করছি, আর তোমার মামু কয় মামুর বিয়ের দিন মামু করছে, আর তোমার আব্বা কয় আব্বার বিয়ের দিন আব্বা করছে। আল্লাহ বলছেন ফানকিহু মা তাওয়াবালাকুম মিনান নিসা, তোমরা সবাই মিলে বিয়ে করো। বলে উস্তাদ জানাবার কেমন করে হলো? বললাম আগেরটা হয় যেমনি পরেরটাও হয় তেমনি, আগেরটাও বহু বছর পরেরটাও বহু বছর। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, আল্লাহ তো বলেনি তুমি বিয়ে করো। তো তুমি একা একা একদিনে একা বিয়ে করলে কেন? সবাইকে ডাকবা, বলবে শোনো কে কে বিয়ে করবে আমার সাথে আসো, আমরা জামাতবদ্ধভাবে একসাথে সবাই মিলে বিয়ে করব একদিনে। তা নাহলে এই বহু বছর মানা হলো না। তালে বেলের মাথা চুলকায় আর উঠে চলে যায়, কে উস্তাদ জি আপনার কাছে আসলে দুই মিনিটের মধ্যে আপনি কায়েত করে ফেলেন, কোথ থেকে কি কোন আমি বুঝতেও পারি। থামো তুমি, তোমার প্রথম রানে উইকেট পড়ে গেল, তো তুমি আবার কেমন খেলোয়াড়? এত মানুষকে বিভ্রান্ত করেছ, একটু থামো বসো। আজকে পৃথিবীর বুকে যত গোলমাল হচ্ছে সব গোলমাল হলো দলিল তালাশ করে যাচাই করে না দেখার কারণে। দলিলটা চলবে না না চলবে, এটা কি জাল দলিল না ভুয়া দলিল, এটা যাচাই বাছাই করা হচ্ছে না। আরেকটা প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় হাত তুলে দোয়া করতেন, তা কোন কোন জায়গায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন যখন ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ পড়েছেন, বা ইস্তিসকার জন্য পানি চাওয়ার যখন দোয়া করেছেন। খুতবায় খতিবরা যদি হাত উঠিয়ে দোয়া করে পানি চাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি হাত উঠাবেন। আর এমনি হাত উঠিয়ে দোয়া করা, যেমন আমাদের দেশে এই প্রশ্ন এই জন্য হয়েছে যে আমাদের দেশে প্রচলিত আসল হাত ওঠা হচ্ছে ফরজ নামাজের পরে, তাই না? আসল জানার বিষয় হচ্ছে আপনাদের এটি উদ্দেশ্য উচিত। ফরজ নামাজের পরে নবী সাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি, না কোনো সহি হাদিস আছে না জয়ীফ হাদিস আছে সম্মিলিত দোয়ার। জয়ীফ হাদিস আছে একার, তার মানে সাব্যস্ত নাই। আর এইভাবে যে ইমাম দোয়া করছেন আর মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এইভাবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের পরে জিন্দগিতে একদিনও দোয়া করেননি। অথচ নবী সাল্লাম কতদিন নামাজ পড়েছেন গত সপ্তাহে মানে বলছিলাম, হ্যাঁ কতদিন নামাজ পড়েছেন ফরজ নামাজ হওয়ার পর? 13 বছর, 3 বছর মক্কায় আর 10 বছর মধ্যে। দীর্ঘ 13 বছরকে আপনি 360 নিয়ে আসেন, 360কে আবার 5 দিয়ে গুণ দেন, মানে প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে এতগুলি নামাজ পড়লেন রাসূলুল্লাহ ফরজ নামাজ কোনোদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যে প্রচলিত মোনাজাত করেননি। আর এই বিষয়টি অনেক আলেমরা হানাফি হলেও তারা বুঝতে পেরেছে, যার ফলে হাটহাজারিতে মোনাজাত উঠে গেছে। অনেকদিন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেওবন্দ থেকে একটা ফতোয়া এসেছিল, তাদের মতবিরোধ এমন শুরু হয়েছে কিছু আলেম হতো যে না না এটা ভালো কাজ করা যায়, কিন্তু অধিকাংশ তাদের বড় আলেমগুলো গবেষক আলেম বলে যে না যেহেতু প্রমাণ নেই সুতরাং এটা বাধ্যতামূলক করবে না। একটু ফতোয়াটা হালকা করে একেবারে শক্ত করলো না, আর একেবারে বিদাত বললো না, মাঝামাঝি করে বললো যে না বাধ্যতামূলক করলে বিদাত হয়ে যাবে, তবে যদি বাধ্যতামূলক না করে তাহলে চলবে। তাহলে তার মানে তারাও গবেষণা করার পরে দেখেছে যে আরে এর তো কোনো ভিত্তি নেই, সুতরাং একটু তো একে ইয়ে করতেই হবে, হ্যাঁ হালকা করতেই হবে। তো বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এইরকম বহু মাদ্রাসায় বা বহু ভালো প্রতিষ্ঠানে মজহাবের মুকাল্লিদ তারা হইলেও তারা এই দুয়া ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় চাপের মুখে হয়তো ছাড়তে পারছে না। কিন্তু সেই আলেমদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহকে সাক্ষী রেখে বলো তো যে দোয়া করছি এর দলিল তোমার কাছে আছে, বলে পারছি না, যদি ছেড়ে দিই দোয়া তাহলে অসুবিধা আছে, আমার চাকরি চলে যাবে অথবা ফিতনা হবে। এই ফিতনা না, ফিতনা কিসে? ফিতনা হচ্ছে আপনার ইমানের ফিতনা, সুন্নত থেকে দূরে সরে যাও ফিতনা, বেদাত কাজ করা হচ্ছে ফিতনা। কিন্তু ফিতনাকে অনেকে বুঝতে পারেনি, যার ফলে এই শ্রেণীর লোকের অনেক সময় এরকম অজুহাত বাহানা করে যে এগুলি বললে মানুষের মধ্যে হইচই হবে। হইচই কেন হবে? এই জন্য যে আপনারা ইখতিলাফ করছেন, আলেম সমাজ যদি একমত হয়ে বলে যে না এগুলি সব বেদাত, তাহলে ঝামেলা সব হয়ে যাবে।
আলেমদেরকে ছেড়ে জনসাধারণ কোথায় চলার উপায় আছে? হ্যাঁ, জানাজা হইলেও আলেমকে ডাকতে হবে। হ্যাঁ, আর এরকম কোন বিপদ আপদে পড়লেও আলেমকে ডাকতে হবে। মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আলেমকে ডাকতে হবে। আলেমরা সবাই যদি একমত হয়ে যেত তাহলে এই ফিতনা সৃষ্টি হতো না। ফিতনা আপনারই সৃষ্টি করেছেন এই বিদাতী আলেমরা। জনসাধারণ সোজা যেদিকে নিয়ে যাবেন কোরআন সন্ন্যাস দিকে, তারা তো চায় কোরআন সন্ন্যাস। ওরা ভাবছে যে আপনারাই তো কোরআন সন্ন্যাস আর দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আপনারা বিদাত শেখাচ্ছেন। বিদাতী আলেমদেরকে বলছি, জনসাধারণকে যদি বুঝিয়ে দেন ভালো করে যে কোরআন সন্ন্যাস মানতে হবে, তো জনসাধারণ এখন